الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত উলামায়ে কেরাম, অত্যন্ত শ্রদ্ধার মুরব্বী সাহেবগণ, যুবক হল, বাড়িতে তখন মহিলা হল, সর্বপ্রথম দুই তিনটা গুজারিশ আবেদন হইলা, যত সময় ওয়াজ শুনব মনে মনে যে কোনো একটা তসবির জিকির যেমন জফাত থাকি জান যেতে পারি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ কিবা তো আল্লাহ আকবার এটাও না পারলে মনে মনে যেমন আল্লাহ আল্লাহ হবে ইনশাল্লাহ বুঝছি নি হতে আমি যেন মাতিয়া মাইকের আওয়াজ বাড়ির যেন যেন যাইব কোথায় মানুষে বুঝবানি মনে হল না বুঝলে বেকার এবং অধিকাংশ ওয়াজ ওয়াজ মানুষের মহিলা বাড়ির থেকে বুঝইল সেটাও আপনারা জানোই কি খালি আওয়াজ বলুন জেড জেড মাত সতরা আসি না বলতাম বুঝইল না ধীরে ধীরে না মাতিলে নবীজির তরিকায় দুই শব্দ এক শব্দ করে পৃথক করি করি মাইকের সামনে আওয়াজ হোম দিয়া না মাতিলে দূরে থেকে মাত বোঝা যায় না আমার কথাবার্তা বোঝা যায় না ওয়াজ ও লেকচার আর বক্তব্য কিতাব রাখতাম আমি বলো সিম্পল মানুষ সিম্পল চলাফেরা খুব পছন্দ করি ও আইতেও আড়ম্বর তকবির দেওয়া বিলকুল 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 অপছন্দ এবং গুরু ওয়াজ অধিকাংশ ক্ষেত্রে রেওয়াজ রেওয়াজি ওয়াজ হয়েছে কুন্তার লোকে কুন্তার হিসাবর মিল নাই আজগুর প্যান্ডাল দেখলা সারা রাইতে দশটা পর্যন্ত ওয়াজ চলব এরমারি বইলে এই প্যান্ডালের আগে গান বরবানি আমার তো মনে হর না আগামী রাইলে মনে হয় কইছে মসজিদ আর মসজিদের উঠানে ই মহফিল খান করে গেলে আমার বিশ্বাস যে সময় সবচেয়ে বেশি মানুষ আইবা ওই সময়ও জায়গা হয়ে গেল আমরা খাজনার চেয়ে বাজনা বড় বেশি বাজানি জানি নেদায় দিল বেজান বহুত লেখছি লেখায় বহুতটা কমিছে খালি লেখা নাই ওয়াজও গিয়াও বেজান মাতি এবং আরও কিছু আলিম হলেও মাতই এর লাগে বাজনা কিছু কমিছে এখনও ফুরা হলেন না আপনারাও একটু কমছে আমি গণিছি আমার সকল দেখা মতো বাগদারে আসেন বাসটাওয়ার রুড়ে সুগা সাইডটা ডাইনদারে যে সীতাও লাগবে এক বাস রুড়ে একটা ফার্স্টটা আর কোনো ভাই আছে কি না কইতাম পারতাম না কি দরকার প্রয়োজনটা কিটা ই মানুষক তো মাইকু লাগে না
সাদাসিদা, ওয়াজ রে সাদাসিদারা হোক, আল্লাহর দিন বলে দেবো সাদাসিদা ভাবে আইসে দুনিয়া। আল্লাহর নবী ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, হারে কইতাম হারাই নো আসুই বুঝতে বলা আসুই হারা। আল্লাহর নবী যে ফরমাইছেন সাদাসিদা চলো, ইমানোর পরিচয় হইল সাদাসিদা চাল চলো। ময়ূরর ফেরম লাগাইয়া বিয়া বাড়ি সাজাইতে সাজাইতে এখন কোনো বিয়া বাড়ির থেকে ওয়াজ ডাকি যায় হন, অত বড় জেনারেটার, মানে যত আড়ম্বরতা। অটোরিকশা ছিল ইনি, অটোরিকশা হলেও তো চিনি নানি, এখন তোর রেয়ার ইঞ্জিন যেটা অটোর ইঞ্জিন ফিসে ইতার আগে, ইতার অটো বাড়াইবার আগে ফ্রন্ট ইঞ্জিন ওর সামনে ইঞ্জিন ড্রাইভার যেন বই ওর তোলে ইঞ্জিন আসলো ওতারে ওইটা ফুন্না অটো, এর মাঝে যদি অটো কোনোখান ফুরানা হয়ে যায়, সাইলেন্সার যদি ফাটা হয় ফুরানা ওইতে ওইতে জঙ্গারে খাইয়া, সাইলেন্সার যদি ফাটা হয় আপনারা ব্লকের রাস্তা পায় হামাইয়া রোড থেকে যে ভাই ব্লকের রাস্তা আসে মাত বুঝা যাবে না, ফুন্না অটো এগাল পাইলে বুঝা যাইব হৌ ব্লকের রাস্তার হমাতার তাতে বুঝা যাইব বাবারে বাবা কোন ফাড়ল লাখান গাড়ি আর ই দুনিয়া অনেক বাঙ্গিয়া লইয়া যাইত গিয়া। দারো আইলে দেখা যাইব ও অত বড় এক তেল চোরাল লাখান এখান তার তনাই লিও গড়িয়া আমি তো পারেন না বলা নাই বিষয়টা। আর এখন যে ফরচুনা গাড়ি বা গাউতে এসে চলে এলটো বেলটো ইতায় অত আওয়াজ করে না, কিন্তু হি ফুন্না অটো থেকে তো বহুত আগে যায়। আর যুদ্ধ বিমান একটা চলে লড়াই করবার লাগে যে এরোপ্লেন ইতার আওয়াজ হল যদি ওবার মাথার উড়ে দিয়ে আওয়াজ হলে সাওয়া লাগবো আরও এক তিন মাই লাগে দি আন্না দেখা যায় না, আওয়াজ থেকে বহুগুণ আগে যায় গে বুঝছেন নি বিষয় সত্য কি না। একাত্তর ইংরেজির যুদ্ধ বাংলাদেশের লোকে যারা দেখছই ও দেখছই যুদ্ধ বিমান বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান বোমা বালাইবার লাগে খামান লইয়া যখন যাইত আমরা বাড়ির তোর উপরে দিয়ে যাইত বদরপুর টাইটেল তখন পড়ি ১৯৭১ ইংরেজি দেখা যাইত কইলা একদিন দুই দিন দেখছি না যুদ্ধ বিমান খালি আওয়াজ তোলা শুনছি বাদে কিছু মানুষে কইলা আওয়াজের বেসাই না দেখতে না আওয়াজ থেকে তিন চার কিলোমিটার আগে দিয়ে সাইতে দেখবাই বুঝা গেছে নি আমার কথা বুঝা গেছে নি গফ না কি তার লাগে একদিন কইছি ও জোড়া লাগাই আপনারা খুশ খুব বেজার যেখান বুঝি ওখান কইল আমার সলাফেরাও দেখলেন সিম্পল ফেকম ফেকম ময়ূরের বেগম আমার কাছে বিলকুল হইতে নাই ও মজিদ এই লাগে গরমের দৌড়া কইছি আমার দৌড়া দৌড়ি না করো ফির অগ্নরে ফির হাজাইয়া অবা একদিক অবা একদিক আমার চেয়ে কম বয়সী ফির সুগাইন তারাও নাম ও ফির না লেখলে বিলে তারা লেখে শিল না ফিরা কি মাফিও লাই নাই চাই আপনারা ও আদর খাদ্য লেখন ফিরে কামি আমি কই রে বাবা কোন ফাল্লা দিয়ে ওজন করিয়া দেখলাই কি বেটা কামি লই গেছে কি ফাল্লা এখান খান নাম খাইলকুর সুগাইন ফেরম দৌড়তে দৌড়তে এখানে সাদা সিধা ইসলাম দুনিয়াতে কি নাই করে গেছে আমি অটো আর যুদ্ধ বিমান কেতার লাগে হয়েছি আইসকালকুর দুনিয়া ও মুসলমান ভাই বইন যারা কলদা খেয়াল করবো আমি ও হিন্দু হয়েছি না ও মুসলমান ভাই বইন হয়েছি সারা পৃথিবীর দুনিয়া যত মানুষ ও মুসলমান ইমান আনছিল না ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন ইত্যাদি এবং যারা একবারে আল্লাহরে স্বীকারও করেন না নাস্তিক সমস্ত মানুষ কুরআন শরীফের বয়ান মতো আল্লাহর দেওয়া বয়ান মতো সারা দুনিয়ার মানুষ আপনার আর আমরা আপন ভাই এবং বোন এরা আমরা দুশ্মন নয়
inna khalaqnakum min zakarin wa unsa. Allah taala yukida ya ami tumatan somosto manush zatore ek baap Hazrat Adam ar ek ma Hazrat Hawa alaihi salam maikor sang budoya kori balaiyo na ogunu jara jabo na Hazrat Adam ebong Hazrat Hawa theke ami poida korchi koto jinish kon khan koitam ami khori ar khali maik theke Hazrat Maik theke khali kore di khori ar joto hormo mat barar manusher oto beshi bala kori bujhte parba ar kono mati jodi o onor ara bujhte bujhba আর আওয়াজ সুন্দর লাগবে আমার বাঙ্গা গলা দিয়েও কিছু সুন্দর লাগবে মূলকতাকে বেশ বুঝতাম দূরের বাড়ির বুঝতাম অটোর কথা আর বিমানের কথা কইছি আমরা যারা দুনিয়ার মুসলমান অধিকাংশ মুসলমান বাঙ্গা ফুল না অটোর লাগান খামর বাঘ নাই আওয়াজ খুব বেশি খামর বাদ নাই বাজনা খুব বেশি ওয়াজ করাত আমরা বড় জবর উস্তাদ ও মসজিদ ওয়াজ খাইল ও মসজিদ ওয়াজ গরু ও গাউত ওয়াজ ও খালি আওয়াজ আর আওয়াজ সারা এও এটা লকডাউনেও আমরা আটকাইতে পারেন না আমল হতো না কোন ওয়াজ বাদে এই এলাকার সুন্নত নবীজির সুন্নতর আমল হতো না তোলা বাড়িল কোন ওয়াজর বাদে এই এলাকার আল্লাহর জিকির তুলা বাড়িল এটা হিসাব হুসাব নাই সময়ের কোন আল্লাহ ভার্সন ওয়াজ করাইয়া নিমাইসান গুরালা করে ফুটে গেছে হেরা লাগাইছেন মাইক তিনটা আমরা ফার্স্টটা লাগা নিলাম এই যে প্রতিযোগিতা চলে খালি প্রতিযোগিতা হেরা আনছেন হয়তো পশ্চিমবঙ্গ থেকে এক মৌলানা আমরা বাংলাদেশ থেকে আনতাম আরো তিনজন খালি প্রতিযোগিতা আমরা ও বাঙ্গা কঠোর লহান শিক্ষা দীক্ষা কত না গোয়াইল আমি তো আইলে যেন যাই গে হইলে হিসাব লো আর আউরি সব কোনটা হইলে দি না কংক্রিট কোনটা আমার হইল অনুমান রুটে কিছু মাত না এই এলাকা আজ পর্যন্ত ইলা আলিম কয়জন আসল যে আলিমে বুখারি শরীফ আল্লাহ কিতাব ফলাইতে পারবা দুই একজন বাড়ি আলিম তো একবারা এন আমি তো ওয়াজ করি এন ডি রুজে দি বাইয়া ফর্তরা আলিম হল আরব থেকে কোনো আলিম আইন যদি মাত্র ফার্স্ট মিনিট এন লগে আরবিতে গসব করার লাখ আলিম হাজারো একজন বাড়ি মিলি গেল হি বাজু জেনারেল শিক্ষা আপনারা এখানে নিমাইসানপুর নিত্যানন্দপুর নিত্যানন্দপুর নিমাইসানপুর খালাসড়া মাঠে ওবাজু লইয়া এখনো পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার বাদে 73 বৎসরের মতো ওই গেছে এখন পর্যন্ত এই এলাকার 10 জন MBBS ডাক্তার বাড়াইছেননি MBBS ডাক্তার যে একজন যে যুগ MBBS এর খুব গোনা থামাই দিল না এখন MD আর স্পেশালিস্ট না হইলে MS না হইলে ডাক্তারি গোনা তো হয় না ও যুগ এই এলাকার একজন MBBS ইঞ্জিনিয়ার বিটেক পলিটেকনিক্যাল ফার্স্ট ইঞ্জিনিয়ার আমি হই আর না বিটেক ফার্স্ট যে যুগ বিটেকেরও আর খুব ওজন রয়েছে না MTech ওলা বিটেক বা MTech ইঞ্জিনিয়ার ই এলাকাত এক দুই চারজন বার হয়েছে মনে হয় উত্তর হইব না উকিল কয়জন আসেন আফজল আসেন ওলার কয়জন 8-10 জন হইবানি মনে হয় ইলা হইতাল গৌহাটি হাইকোর্টও উকালতি করার 1-1 জন আসেননি হইতালাই উত্তর না হইয়া যাইব কোনো কোনো কলেজের প্রফেসর প্রফেসর নিমাইসানপুরের আমার জানা মতো ডক্টর মৌলানা নিজামুদ্দিন একজন আসলে SS কলেজের রিটায়ার্ড হয়েছিল আর
অবলা হয়তো দূরবীন দিছে ইয়ার একজন দুইজন বারইবা আর নাই তো না এম এ ফাস অবলা ইনসালুইন দিস সালুইয়া দূরবীন লাগাইয়া দেখিয়েছে ওই তো ওলা হাল আমরা মেয়েরা আমরা মেয়েদের একজন মেয়ে ডাক্তার ওই সৈন্য এই এলাকার একজন MBBS এই গাইনোকোলজিস্ট নারী রোগ বিশেষজ্ঞ এখনো ওই সৈন্যা এই অবস্থা আমরা ওই যে ওই যে খাজনার চেয়ে বাজনা বেশি অতাত আগুইতাম অতাত টেকা খরচ করতাম ইটা তো ইয়া খালি বাজনা বাজানি আছে আপনারা কুসব ঘুরে যাবেন ওইসব জিনিসের দিকে খেয়াল দেখো গুরুত্ব দেখো এবং ওয়াজ আমি না করিয়াম না সহজ ওয়াজ আছে আপনারা একমত কু দুই মত কু আমি জানি না বাল্লা হইলে বা কু বাদ হইলে বা কু তবলিগর নিসবতে তবলিগি আলোচনা হয় মসজিদ মাইক লাগে না লাগেন না হিতা ওয়াজ না নেই আনা ফৈসায় ওয়াজ হয় আমি নিজে এখনো মাসও তিন দিন যাই তবলিগি জমাত নিজের ফকের থেকে পয়সা খরচ করি গাড়ি ভাড়া নিজর তিন দিন জমাত থাকি 200 টাকা দিই যজন আয় এখানে মাছ মাংস হলদাদি খাইয়াও তিন দিন বাদে পয়সা উফরে হলে 200 টাকা দিন না 100-150 দিই এর বাদেও টাকা উফরে যে মসজিদও থাকলাম ও মসজিদ দিয়া যায় আইজ বিশ্ব তবলিগর নামে আমি যারা যাইন যাকুয়া যারা যাইন না বালা ভাই না যাকু না আমি খেয়ে হইতাম না আমি বালা ভাই আমি যাই সুযোগ পাইলে যাই এখন আমারত নদওয়ার নামে তিন দিনের জমাট বার করছে ও জমা ও তো জমা তো যাই আমি বিশ্ব তবলিগর নামে আমি চিল্লাও দিছি এখন নদওয়া আমারতের ফুক দেখি যে মাসো তিন দিন আলিমহল বারো কর এখন আলিমহল বেশি হইয়া বারো নিয়ে যথেষ্ট ফায়দা কর আচ্ছা খোকসাই বিশ্ব তবলিগর নামে মাসিক একটা জোর হয় মাসিক সভা এই মাসিক সভা আপনারা রিটার যেন মরকজ আছে আনামাতি প্রত্যেক মাসে 300-400 মানুষ জমা হইন কি না জমা হইন যদি বড় ইজতেমা হয় কোনো মাঠে উল্টো তিন দিনের হাজার হাজার আরো কোনো কেন গেলে লাখ লাখ মানুষ জমায়েত হইনি বাজনা কেমন বাজায় অত বড় লিফলেট এখন ছাপাইনি অত বড় বড় পোস্টার বিরোধীদের ঢুকাইবার লাগান রবু ডান ইলা ছাপাইনি ওই যে আশ্রয় দান ঢুকাইবার অত বড় ব্যানার এখানে দেখান বানাইনি মাইক দি সড়ক ছাপাইনি ওলা ওই কইব হজরত ফিরে কামিল শেখুল মাসাই শেখুল হদিস ফকিহুল উম্মত শেখুল নেরাউলি অমুক বয়ান করবা এলা কুতা কইনি গেলে মানুষ দেখা যায় কেমন হাজার হাজার লাখ লাখ নাই আমার ইন অন্যান্য জায়গা ওই যে অতটা হইয়া মানুষ কবন্ডা খুব চিন্তার কথা আপনারা খেনে খেনের উত্তর ওখান খুঁজা পোয়া নিজে নিজে খেনের উত্তর আমি যেখান খুঁজছি ইনো ইনো খালি দেখা নেই ইনো ইনো খালি জুরুম ধরুম ইনো ইনো প্রসার হিনো ইনো আল্লাহরে খুশ করার লাগি বাবা আমি গাঙ্গুয়া বেটা কোন গেলে আল্লাহ খুশি হইব তোরা শিকিম তোরা খরম ইনো প্যান্ডেল বান্ধাইছিল আমি তো আশা করি সব রুচিকমলাদি বান্ধাইছিল আমি কালাম সব রুচিকমলা দি যে আচ্ছা কিন্তু এটা তো বিশ্ব তবলিগ রইলে খাম বাটিয়া নেই ও দূর থেকে ফরেন মাস থেকে বাস তুলিয়া গাড়ি দিয়ে লইয়া কোনো রুজি হামলা লাগানি লাগে না আমি আপনারা সামনে এই কতটা কথা প্রশ্ন হিসাবে দিলাম বালিশর লোকে ফুটিয়া নিজে নিজে চিন্তা করিয়া দেখি যে দিনে ইসলাম সাহাবি হলে যখন নবীজির সাহাবি হলে যখন দিনে ইসলামের দাওয়াত দিছিলাম তবলিগ করছিলাম ওয়াজ খসলা কিলা খসলা ইলা আড়ম্বরতা আসল না আজ আড়ম্বরতা খাইল বিয়া বাড়ি গেলেও আড়ম্বর
زغزموخ وعزو ايلو زغزمو خانقات گلو زغزمو گتوبار ناکیتے بارے خانقات امار نزور با امار نزور گاو دودفور خانقار اگر زیده ایلم خانقار زمدار زائل لیکی تار با مولانا صاحب بیٹا گیٹ کن بای خوغن باندی بای خویلہ جینا گیٹ اول باندی دمنا বড় মনে মনে খুশি হইলাম আর মনের খুশি তানেও হইলাম খুব ভালো আসছো আল্লাহ বিল্লার হামরে তুলা জাম জামিলা সারাইয়া জাম জাম সারাইয়া পড়ে বড় খুশি হইলাম ভাতে আমার কইলা আপনি একটা দিন আইবা তারিখ জ্ঞান হইল আমি তিন দিন ফারতাম না লেখা লেখি বিভিন্ন খাস একদিন গেলাম গিয়া দেখলাম আপনারা ওই যে বাসটি টাওয়ার যেগুলো বানাইছেন কিন্তু ফেল মারব অন্তত সময় হইলে পঞ্চাশটা বরুয়ার যাই বাসটি আরো বড় করে উঁচা করে টাওয়ার বানতেছে এটা খানকা আর টাওয়ারের মাথা সুঙ্গা করিলাম হজরতের সুঙ্গা মাত্র ১২ জন বোয়াত ১২ ভাই মুখ দিয়া মার পিচ্ছেন অবায় হবে সিদ্ধাইয়া এর পান্ডে গনিয়া দেখলাম হজরতের মাইক টোটাল ১৮ জন উফরে উঠিছিল আমার তো দেখিয়েও বড় আফসোস হল আজকাল গুসা করি না গুসা এখানে নাই করে নিয়েছে আমি গিয়া জিম্মাদার এমদানে ডাকিলাম মেট্রিক পরীক্ষা চলে ডাকিয়া হইলাম আপনারা কইলে গেট করতে না খুশি হইলাম ইটা কিতা খারবার খানকা হনো গিয়া হনো তলকিল ইটা কিতা হ্যাঁ জি ওইটা হরুতায় মানবে বড়টা সাবুদ হরুতায় মানবে এটাও তো হইলে বড়টা হলে হরুতা রে তাই লাগালাগি করিও না এটাও দেখাই দিয়ে লাগালাগি করিও না ও দোষ হরুতার উপরে আমি কইলাম এক মাত আমি মারতাম নাই সব মাই ঘরগুলির কানেকশন খাটো খাটো যদি ভিতরে মসজিদের ভিতরে এক সাউন্ড বক্স থাকে তো আমি যত সময় বয়ান করার করব নতুবা এক মা তো মারতাম না সালাম দিয়ে আর আমি তো সুযোগ স্যার কইব আপনিও মনে করি খেয়াল করছেন না সালাম আই দিয়ে হইয়া যাই ও মার খাটিলা কানেকশন খাটিয়া ও আজ ওয়াজ হারিয়া আমি রহানা হইয়া ১১ কিলোমিটার আইতাম পারছি না দাঁড়িয়ে আবার উনি হাবু বলি চলছি বুঝলাম আমার লাগান বেমুলো ঠিকনি কি কড়া খেয়া হল নাই এনতেনার বুধ বন্ধ করা এখানে বুধ হয়েছিল এই হইল মুসলমান হওয়ার হালত না পড়াশোনার উন্নতি এখন যথেষ্ট উন্নতি হয়েছে আমি ১০০ বার স্বীকার করি এই এলাকা তো আগর তুলনায় শিক্ষা দীক্ষা বহু বাড়িছে কিন্তু দুনিয়ার তুলনায় আবার শূন্যর গোটা আজকাল আমরা এখন মেট্রিক পাস হায়ার সেকেন্ডারি পাস বিএ পাস এটা শিক্ষা গুনিয়া দুনিয়ার মাঝে এটার শিক্ষা গুনের না মেট্রিক ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন হইলে এখন অন্ডা হইয়া বা অমুকর ফুয়া ঘুরি যে বালা ফাঁস করছে ইতারে দুনিয়ার মাঝে এখন গণিত না এখন করবো না হইল মেট্রিকও কত পার্সেন্ট পাইছে বলে ১০০র মাঝে ১০০% পাইছে ও ঠিক আছে ৯৯% ৯৮% বেস্ট নিচে দিলাম নিয়ে আইলে ৮২% বা ৮৫% আশা করা যায় বাবু আরও ২ বছর হায়ার সেকেন্ডারি সায়েন্স তুইয়ে পড়িলে হয় ডাক্তারি লাইনে যাইতে পারবো না হয় ইঞ্জিনিয়ারিং লাইনে যাইতে পারবো মাদ্রাসা ১০০র মাঝে ৯৮% পাইছে আশা করা যায় ও ছেলেটা টাইটেল পর্যন্ত পড়িলে দৌড়ায় হাদিস পর্যন্ত পড়িলে আরবি কিতাব রিডিং শুদ্ধ করে বুখারি শরীফ পড়িতে পারবো আশা করা যায় এর নিচে দিইলে না ১০০ জনে দৌড়া দেন অর্থাৎ হদিস ফাইনাল ইয়ার পরে ১০০ জনের মাঝে বেস্ট থেকে বেস্ট ৫ জন কি ৬ জন উস্তাদর সামনে বুহারি শরীফ রিডিং সাইয়া সাইয়া পড়া উপযুক্ত হইতে হবে ৫ থেকে ৬ জন বাকি ইন্ডিয়ান হারা ওই যে আপনারা এবার বিরুল আছে নাকি তার হারা ধরে জাল বাইতে সবাই দেখি দুই করে খেদাই আমি মাছ আরো জাল ধরিব ইন্ডিয়ান হারাত জাল ধরিব এই অবস্থা আমার সমাজের আর আল্লাহ দোয়াই আল্লাহ দোয়াই
মাইক যেমন আবিষ্কার হয়েছে খালি মুসলমান উল্লাখে। গতকাল পরশু বিকাল থেকে আমার বন বনিয়া এক ওয়াজর অ্যানাউন্সমেন্ট, খাইল সকালেও শুনছি, খাইল বিকালেও শুনছি। আমি আমার দুই সাইড কিন্তু বললাম একজন বাইক লইয়া যাও, সকল বড় হুজুরে ওয়াজ শুরু করার বাদে। আগে আমার কইও বেস্ট থেকে বেস্ট পাও যদি খন্ড থাকি বিশজন মানুষ হয়ে পায়, ই যে জায়গার অ্যানাউন্সমেন্ট মাইকাল আইয়া বলে জি না পনেরোজন হয়েছিল না এগারো বারোজন আর হরুদা পনেরো ষোলোজন। এই অবস্থা মুসলমান কৌমর হিন্দু ভাই বোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন বুঝা জানানি কথা এরা হইল হই যে এরোপ্লেন আওয়াজ বহুত আগে মানে আওয়াজ বহুত পিছে আর প্লেন বহুত আগে। আজ আমরা ও মুসলমান ভাই বোন হিন্দু ভাই বোন ইহুদি খ্রিস্টান ভাই বোন ট্রাইবে পাহাড়ে যারা রে আগে আমরা বলতাম নাগা হাসি টুকি তারা তারার কাছ থেকে এখন নমস্কার সালাম দিয়া সবক লওয়া লাগবে। আজ তারার মাঝে ডিসি আপনার আমার মাঝে ডিসি কয়েকজন হয়ে যায় হাইলাকান্দির এস আব্দুল মুহিদ মজুমদারের বাইক না আনোয়ার হোসেন সাহেব ডিসি ওইয়া কমিশনার হয়েছিল আস্থা হাইলাকান্দি একজন করিমগঞ্জ আব্দুল মালিক সাহ ওলা আঙুলি বনিয়া এ আঙুলি ঘুরাই দিতলায় এসপি কয়েকজন হইবা ডিআইজি আইজিপি কয়েকজন হইবা ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার কয়েকজন লিতা আমরা স্বপ্নেও হইতাম পারি না হুজুর এটা আমরা মাথা তো আর না কিন্তু এটা সারা ফদ আসল না নিয়ে আমরা ও মুসলমান ভাই বোন এ কথা সত্য কিছু সুযোগ সুবিধা সরকারিভাবে তারা বেশি পাইতেন আমরা কম পাইয়া কিন্তু কম পাইলে ওরা সান্দ নকল ফুস করি আপনারা এটা কথা বাদ লাগলে কইবেন বাদ দিলেন কিন্তু আমি সেই আর ও কিছু মানুষের মাঝে আওয়াজ গুত হইয়া যাইতাম নিত্যানন্দপুর ও আওয়াজে পনেরো বছর বাদে নিত্যানন্দপুরের রং বদলিত ইনশাল্লাহ আইজ আসাম সেক্রেটারিয়েট দিসপুর কমিশনার সেক্রেটারি সহজন আসন আই 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 এস পাস পুলিশও আসন আইপিএস পাস সহস একশোর মাঝে চারিজন কি পাঁচজন আপনার আমার মুসলমানের হুয়া বলি পাইলে পাইল সে হইতে পারেনি তা তো আমরা আগুয়াইতে দিতাম যদি ফড়ার মতো ফড়া ফড়ি ই ভুল ধারণা বলে আমরা মুসলমান করি কেউ আগুয়াইতে দেন না মুসলমানের হুয়ান বালা করি কি ফড়ি একশোর মাঝে নিরানব্বই পায় একশোর মাঝে আটানব্বই পায় মেট্রিক ও হায়ার সেকেন্ডারি তারে ডাক্তারের থেকে আটকাইবার কোনো শক্তি নাই যার কারণে এখন আপনারা নিরাশ করি না আসার কথা এখন শিলচর মেডিকেল কলেজ আলহামদুলিল্লাহ ফুস পর কিছু মুসলমানের এর লাগে আমি আরও আলোচনা করি আর এখন শিলচর মেডিকেল কলেজও আগে যেন এক বছর মুসলমান ছেলে মেয়েরা মেয়েদেরও তো হইলা দিতাও না খালি ফর্দা যাইব কি বইয়া ফর্দার বাকর ফর্দাও বুঝলাম না এদের খালি বাক্সর ভিতরে হেরাই থইয়া ফর্দাও বুঝলাম না তো আগে মুসলমান ছেলে মেয়ে মেডিকেল কলেজের ডাক্তারি পড়া বৎসর চারজন তিনজনের চুটুক এখন আলহামদুলিল্লাহ গত কয়েক বৎসর থেকে চল্লিশ পঁয়তাল্লিশ জন পর্যন্ত শিক্ষায় হিন্দু অফিসার হয়ে আটকাইয়া তৈরি দিয়েছিল আপনারা আমার মাথায় মানে আপনারা আমার হুয়া হুড়ির মাথায় মানে আটকাই দেবে বার্তা নেয় ও এনতান উল্লাহ না আমি এনতান দেব তরুণ আলিম হল আমি খুব হই হইলে অত উপযুক্ত করিও না স্মার্ট হয়ে আসলো পড়ো টাইটেল দিয়া হদিসর দৌড়া দিয়া বুঝিও না বাবা হল আলিম হয়ে গেছে আরও পড়ো কলেজও যাও স্মার্ট হল কলেজ পড়ো এম এ পাস করো এম এ দুই তিন সাবজেক্টও এম এ পাস করো পিএইচডি করো ডক্টরি ডিগ্রি হোক জেলা মৌলানা নিজামুদ্দিন মৌলানা ওই ডক্টর পিএইচডি হোল্ডার জেলা মৌলানা ফজলুর রহমান মৌলানা ওই পিএইচডি হোল্ডার জেলা আমার দামান আবু নাদার সৈফুল হোক মৌলানা ওই পিএইচডি হোল্ডার আরও কত ডিগ্রি লইছে আমি তরুণ আলিম হলরে তুমি তাই বাবা হল অত জলদি হুজুর বনার দিই না ওয়াজও যাইও না খেয়ে বলি না আমরা পড়ারও বাকি দিচ্ছি কলেজ পড়ো ইউনিভার্সিটি পড়ো
অক্সফোর্ডে পিএইচডি লো, পারলে ডাক্তার বনো, আপনার মতো সিনিয়র ফার্স্ট টাইটেল ফার্স্ট ছেলে শিলচর মেডিকেল কলেজ পড়িয়া গত বছরে আপনার এমবিবিএস ডাক্তার হইয়া ভরেছে, আর এই বছর আরো জনে পড়ে এক বাবর হয়ে বুঝা গেছে। ওটা আজ দুনিয়ার হিন্দু ভাই আইন ইহুদি খ্রিস্টান ভাই বইন তারা দুনিয়ার কোলা আগুয়েছিল, ছেলেরা গেলে আগুয়েছিল, মেয়েরা আগুয়েছিল। আমি আপনারা হইলাম আমরা মুসলমান মানুষ, আল্লাহ দিলে হতা কই না জানে, যারা চেষ্টা করতা, যারা এরটা বুঝছই যে দিনের লোকে দুনিয়া ছাড়া দিন হয় না, দুনিয়া ছাড়া দিন হয় না। আজ যদি কোনো আমার মতো মেসাব খাওয়ার ব্যবস্থা থাকে না, চলার ব্যবস্থা থাকে না, টাকার অভাব থাকে, আমিও হিলাবিয়া লাহান পয়সা কামাই করতেও কি আর কল্লা হইলে হিলা করি এমনি যাই যাইব অবলা হিলা করতে পারি আর না। আপনারা আমার কিছু নির্জু দাওয়াত দিলেও চাইব যাই তোরা হাদিয়া দিতে পারো, আর যদি তার মাসও 60-70,000-80,000 কামাই করার থাকে কোনো বেটার কাছে নির্জু হইয়া থাকত না। আজ দেওবন দেওবন্ধ আরো নিলুম পাশ করিয়া নদওয়াতুল উলামা লখনউ পাশ করিয়া দারুল উলুম হায়দ্রাবাদ পাশ করিয়া বেঙ্গালুর পাশ করিয়া জামিয়াতুল হিদায়া রাজস্থানের জয়পুরের জামিয়াতুল হিদায়া এটা সব আমি কৌমি মাদ্রাসার নাম করিয়া কথা পাশ করিয়া তারারও মাথা আইসে উস্তাদগুলোর মাথা আইসে দেরিতে যে ইতারে দুনিয়ার কিছু পড়া না পড়াই উঠে না। দুই বৎসরের কোর্স করা হয়েছে বোম্বে তো আছে আরো কোনো মানুষ স্পিকিং ইংলিশ অ্যান্ড আরবিক আরবি আর ইংরেজিতে কথোপকথন দেখা জানি লেখা শিখানি বলা লেখিয়া ও মাদ্রাসা বুঝা যায়নি আমার কথা, আপনারা খুড়া না কইলে বুঝতাম না কথা বুঝা যায়নি ও কথা। বেসরকারি মাদ্রাসা পড়িয়া হদিসর দৌড়া দিয়া আরো দুই বছর কোর্স প্রাইভেট করিয়া ডিগ্রি লওয়ার কারণে ও মৌলানা সুবরাই এবং আরবের বিভিন্ন দেশ ভারতবর্ষের বিভিন্ন আরবি দেশের দূতাবাস চাকরি করিয়া লাখ টাকা 3 লাখ টাকা আর সময় যাবলেও 60-80,000 টাকা বেতন পাইতলা। এখে মৌলানা সুবরাই দেওবন থেকে সিধা আইলে হয় কোনো মাদ্রাসা কমাইলে কমি না কোনো মসজিদ কত টাকা বেতন, কিন্তু আরো দুই বছর পড়িয়া ইংরেজি এবং আরবি বালাবরি শিখিয়া এবং আরব তবলিগ করতাম চাকরিও করতাম বেতন একজনের বেতন আমার একজন হুজুর এবং ভারতীয় টাকায় 3 লাখ টাকা মাস এরা দিনের তবলিগ বেশি করতাম দাওয়াতও বেশি দিতরা পেটেরও চিন্তা নাই ফিটিরও চিন্তা নাই মাস 3 লাখ, 2 লাখ, 1.5 লাখ অ্যাকাউন্টও আমার। আমি ও কথা হওয়ার অর্থ আপনারা আমরা আমার সারা মাত্র একটা অর্থ আছে বাট্টি করিলে এর বাদে আমি যে আয়াত তিলত আয়াত যাইব দয়া করি ময়ূরের ফেক ওয়াজ ওটা থেকে ছাড়াই সাদা সিদা ওয়াজ যত বিল ফরা যায় মসজিদের লোক ভিতরে রাখে কি মসজিদের বারান্দা উঠা ও অনু রাখি এর বেশি মানুষ আইসরালপুর ওয়াজ আসমান থেকে ফির আনলেও বেশ হইন না যাই একটা বেজার ওয়াজ ওয়াজও যাওয়া লাগে না করতে করতেও মানুষ না যেন যাওয়া লাগে ওয়াজ রে সিম্পুল রাখি আর যে হুজুর হল বেজার হইল নামর আগে লকব বালা করে না লেখলে ইলা হুজুর হল তো আমি সিনিয়র বা আমার লাগানে স্কুল মাস্টরের সামনে আর খুলনা এমএলএর সামনে ক্ষমতা হইতো নাই হেদায়া আরবি কিতাব রিডিং ফার্স্ট লাইন শুদ্ধ করে পড়িতাম ক্ষমতা হইতো নাই সিনিয়র চাপর যোগ্যতা জানি নামর আগে বাবারে ফিরে কামিল অলিয়ে কামিল শেখুল মাসাই শেখুল হদিস আরো কিতা কিতি ইফারা শেখেও তো কই দাওয়াত রাখিয়া এর বাবারে ও কোয়াজর কাগজ সাবাইতে আমার নামর আগে ফির লেখে ফির না লেখলে হকলে আমার সিন হইল না কিলে কইয়াও দে আর আমরা রেখে কইলে আমি তো শক্ত করে কই দে আমার নাম কাগজ লেখো যদি বাবা তোলে দিনিয়া লেখি আর লেখো যদি বেস্ট থেকে বেস্ট লেখলে মেসার সিম্বল লাগে আমরা দেশ বেস্ট থেকে বেস্ট লেখতে মৌলানা লেখে আর বজরত ঠজরত কিতা আমার নাম দাঁড়া দিয়ে সোয়াই কোথায় কিছু কমাও
খাইকুর সুগড়া আবু নাকটি বামালে ফেরস বাড়িব ও ফরু দেখি হযরত শেখ আমি মনে হইলাম রে তারে ফরকে ইজাজত দিব রে সুগড়াই কো আমি চিনি না খেরর কাছে ভুলি দইছে করিও জানি না ও বাদে বলে ওই তোমার তার আব্বাও তার ইজাজত দিতে পারে কারণ আব্বা যদি একদম ইজাজত দিলে তো তার নাম রাখবে লাগিয়ে বসে এবং বসবে একদম ইজাজত দেওয়া আছে ও অত ফেকম চলে এই ময়ূরের ফেকম সারা করে দয়া করে আল্লাহর দিন বড় আসান সাদা সিদা আল্লাহর দিন রে সাদা সিদা রাখো আর ও হদিসের রে আমল করে ইন্নাল বাজাজাত আমিনাল ইমান সাদা সিদা চলা ইমানের পরিচয় আর আলিম বলে তারা স্বামী কিতাব স্বামী কিতাবর ভূমিকার মহল শেষ অধ্যায় লেখা ফায়দা ওখান দেখবা লোকব উফাদি ওখান থেকে শুরু হয়েছে কোন জবানা থাকে আর কথা লেখিয়ে কইছে ইটা দিন ইসলামের মাঝে বড় অপছন্দনীয় বেদাতে কাম শুরু হয়েছে নামর আগে আমি লোকব লাগানি কথার সাদা সিদা বলে নম্বর এক নম্বর দুই আমার বিনম্র আরজ এর অর্থ নয় যে আমার হুয়া ফুড়ি নাতিনসা সারারে যে আসমানও বানাই দিছে না চেষ্টা করতাম আল্লাহ যদি বড় না বানায় আপনিও করতাম আমিও করতাম না আমরা খাওয়া হইল আমরা ফুয়া ফুড়ি বড় হইল শুনি যারা ফোলার সময় গেছে নাতি বসা গুণ যে তার দুনিয়ার বড় হইতা অগুন তারে হইলা দিনের ফোলা সবাহী মক্তব্য সবাহী মক্তবর ফোলা খান খুব গুরুত্ব দেখব দয়া করে সারা ওয়াজ হল কামিয়াবলি ও তারে খুব গুরুত্ব দেব দরবার সারে যদি মসজিদ এমারতে শরিয়ার নদওয়াতুত তামির ওর পাঁচ বছরের নেশাব চলে বালা করে চল ইন্টার কমিটি আলার অনুরোধ করব সকল পক্ষে বৎসর দুইবার তিনবার মক্তবগুণ পরিদর্শন করব আমি এন আমরারও খবর জানি আপনার জেলা হইয়া দানা আলিমহলের খবর জানি আলিমহল যেভাবে পুরপুরি আল্লাহ দিয়েছেন বরাক বলে ও যে কোনো ফানির জিও মারলে ফুটা উঠা শুরু করলে বুড়ি বুড়ি করে খারাপ ফুটা উঠে আল্লাহ আলিমহলের সহিত আল্লাহ দিয়েছেন এন দিন উঠে মাইয়া বলিয়া আল্লাহর দিনের সামুখ কয়জন আল্লাহ আসতে আছে নদওয়ারে মিটিং করে দেব আমি করিমগঞ্জ হাইলান্দি এর বেজান করিয়া জিগাইলাম যে আর দুনিয়ার হল মাদ্রাসা তো আমরা দেখান আমরা খালি হুজুর হুজুর হইয়া শকুর মানি পাল্লাই আর আমি কইলাম বাবা আমার সামনে শেখ শেখ কইয়া শকুর মরিস গুড়া দিয়া আর খালি এমনি হু হু করি মানি পালি গেল ফারতে তার খাম যেন কইয়া দিছি তক নাই করো তাই মরার দিন মাইকো বাম বাম ডাকাইছে শকুর মানি পড়ছে আর আমার দিয়েছে ও জিগার করি লিখিয়ে এলাকা খালি বদরপুর টাইটেল ফাঁস আলিমহল এই আঞ্চলিক সময়া চার ফাঁস সই পারে কোনো এখানে কই বেশ কম তো ওইদানা জি না আজ দুই মিটিং কয়জন আইসন এক দশজনটা ভাইবানি জি না এনটেন খুলবা এনটেন আলিম হইয়া বুজুর্গ হইয়া এখন আর ইতার লাগে না বাড়ি ঘরে সংসার ওলামা একরাম রে আল্লাহর দিনের খেদমত করি সবাহী মক্তবরে খুব গুরুত্ব দেই সবাহী মক্তব পরিদর্শন করি পরীক্ষা লই বালা করি আর দেশবাসীর কাছে আমার জোর হাতে আবেদন সবাহী মক্তবর মেসা বখলরে মুআল্লিম সাহেব বখলরে ইমাম সাহেব বখলরে আমরা দয়া করি ইজ্জত আনতে দোষ ত্রুটি থাকতে পারে এই জন্য দোষ ত্রুটি দেখা চাইছি না দোষ ত্রুটি থাকবো ইনসান তো মানুষ তান্তারও দোষ ত্রুটি থাকবো আমি যাইনো না ওয়াজ করিয়া আমারও দোষ ত্রুটি হয়তো তান্তান থাকি আরও বেশ আছে আমি দেখি আনবো মানুষ কইলে দোষ ত্রুটি থাকবো দোষ ত্রুটি সারাইবার জেলা সারাইবার কিন্তু দয়া করে এনতার দিয়ে ইজ্জত বলে জিও হুজুর আপনি কইছেন খাই থাকি আপনার মসজিদের মেসাবে যেন ভাই মু আগে করে ঢেনে ভাবি সালাম আলাইকুম আসসালাম আলাইকুম হুজুর বলা আসেননি ওলা ইজ্জত দিব জিও হয় ফুক না ইজ্জতও দিবা আর তোলা বিজা ইজ্জতও দিবা এনতন বেতন কত এখান দিন হিসাব করছিলাম আমি আমরা হরুতার এখন তো আগেও কইছি আল্লাহ দিলে ফোড়া আগুয়াই দিলা ইংলিশ মিডিয়াম স্কুলও একবারে কেজি ওয়ান টু দিলেও একগু হরুতার মাসিক টিউশন ফি ২০০ টাকা ৩০০ টাকা করে দেওয়া লাগে কি না আছে নি আপনার এটা ইংলিশ মিডিয়াম স্কুল দেওয়া লাগে নি বেশি আছে ২০০ ৩০০ ৫০০ টিউটার বাড়িতে যদি টিউটার একজনে হরুতার একজনও পড়ায়
সপ্তাহে তিন দিন ইসাইড দিয়ে এবং এক টিউটার দিয়ে মাসও ২০০০ টাকা করে দিতরা এক হরতাল লাগে দিতরা কি না কমবেশ কেউ ১,০০০ ২,৫০০ তো দিতরা দিতেও লাগবে দিতরা আর মসজিদ ওর মেসা আমার বাড়ির হরতাল সাইজনকু ভাগজনকু দুইজনকু একজনকু দেয়া তো বা সপ্তাহে মুঠি তো দেয়া আরো তোরা তোরা টিউশন ১০০ এগুলো তো দেয়া হিসাব করি আমি হরতাল কয়জনে পড়িতরা আর মেসাবে হলদার বাদে বেতন মাস কত হইতরা ৬০০০ ৫,৬০০০ বেশ থেকে বেশ কোনো মসজিদ হইলে ৮,০০০ এর বেশ আসেনি আপনারা রিয়াদ কোনো বেতন নাই আফসোস নাই ৮,০০০ খানো হইতা ৬০০০০ অতও বহু বেশ অতও বিহালে সড়কের দ্বারা গোহ বই হইয়া আমরা মূল্যারে ৬০০০০ দিয়া টিফিন দি খাওয়াইয়া কেবল তারে খুশ করতে পারি না ইলক কিছু মাছ আছে না খাইলে খান বিচার করছি মুল্লা টিফিন দিয়া মুল্লার বৌর খানি মধ্যে দিয়া ও ইলা মাছ আছে সান্দ নহল হাতে লইয়া নিজের হরুতা গুন্তরে যদি আজকাল তোর দিন ফুন্না যুগ গেছে কি হরুতা একটু ১২-১৪ বছর পর্যন্ত মজিত পড়িবার সময় পাইতো না আরো কয়দিন বাদে খালি ক্লাস ১-২ যাওয়ার বাদে তার স্কুলের পড়ার বুঝ যতক্ষণ বাড়িব বই অত বেশি সরকার বাধ্য হয়েছে ওজন ঠিক করে দিয়ে ওজন ঠিক করে দেয় যে হরুদার ফিট বাঙালি বা স্কুলের সার হলে কিতাব বই অত গাড়ি অত বাড়ি দৈনিক বই নিলে একটু মা হলে আমরা দেখি মা হলে বারো হবাই লইয়া নিয়ে আগুইয়া দিতরা বাপ হলে বাইক দিয়ে নিয়ে দিতরা অত ফলার বোঝা উঠিছে এর বাদে ইগুয়া সবাই মন্তব্য আইত না দয়া করি চেষ্টা করব আপনার এটা সিস্টেম কিনার হইতে পারতাম না কিন্তু আমি আরজ করব না দোয়ার নিসাব জমিয়তর নিসাব আহলে সুন্নতর নিসাব দরবার না যেন যে নিসাব চলে আর আপনারা দেখবা দুনিয়ার ডাক্তরে ফারা আছেন হাইলা কোন ডাক্তরের কাছে গেলে এম প্রেসক্রিপশন বালা এখান তো বুধ হয় না নি আমরা তো ওখান তো অন্য মাথা লাগায় যে কোন নিসাব লাগাইলে এনতেন খোঁজ খবর করবা পরীক্ষা লইবা পরিদর্শন আইবা ফোড়া বালা হইব ও জান বিবেকে যে নিসাব লাগাই আমি নদুয়ার হিসাবে কইব আমি নদুয়ার জেনারেল সেক্রেটারি আমি জমিয়তর লগেও আছি আমি এখানে আলুল্লাহ ফুকেন্দ্রী রাঁধিলেও পাইবা মাস্তি রাঁধিলেও পাইবা আর এখানে খোলা দিয়া বর্তা মাগিলেও পাইবা হকলর ভাই আছে হকলর লগে সহযোগিতা রাখি আপনারা দয়া করে অনলাইন ফরক করে আর সিস্টেম আপনারা এটা কিনা জানি না মাসিক সাপ্তাহিক মুডি তাকেতে আছে কিন্তু মাথা ফিরছে হরুতার অন্তত পক্ষে মাসও ২০০ টাকা ইংলিশ স্কুলে ৩০০ দিতা পাঠরা ৫০০ দিতা পাঠরা আর আল্লাহর দিন লিখিত আল্লাহর কালাম লিখিত আর আল্লাহর নবী হইছেন সবচেয়ে বালা যে কোরআন শরীফ লিখাইল আর যে কোরআন শরীফ লিখিল কমপক্ষে ২০০ টাকা করি দেখলে বা এফসান করি ইনসাফ করি আমরা আমার নিজের যে মসজিদে অনুবিধান মাতিয়া কিছু বাড়িছি আরো বাড়াইতাম ১০,০০০ নিতাম বুঝা নি আগের বহুত ওলা একটা চেষ্টা করবো নি আমরা ওভারটি করি নি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এখান তা করা উচিত নি আপনারা হচ্ছে উচিত আমরা ইমাম সাহেব করে মুআল্লিম সাহেব এই বদরপুর ফার্সক করা বাসস্থান দিয়ে জেন রোকা এনতানোর বেতন আমরা সময়া ১০,০০০ কইতেও স্মরণ করে আজকাল পাঠশালা এক শিক্ষকর বেতনও রেগুলার হইলে স্টার্টিং কত হইব ২৭,০০০ হইলে শুরু হইতো ২৮,০০০ শুরু আর জান দেন একটু শূন্য হইলে সই ৬০,০০০ রুখে হারছেন গিয়া আর কলেজ হইলে কলেজের হইলে শুরু হইলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইলে অন্তত ৮৫,৯০,০০০ হইল শুরু আর কিছু শূন্য হইলে ১.৫ লাখ ১.২ লাখ ২ লাখ প্রিন্সিপাল হইলে ৩ লাখ রুখে দিই মাসো আমরা ইমাম সাহেব ওখানোর নাম ইজ্জত দেওয়া ইনশাল্লাহ কইব নি আমরা চেষ্টা করবো নি মসজিদ কমিটি হলে মুরব্বী হলে আর যুবকসকলে দেবা যুবকসকল তাম দুনিয়ার যুব শক্তি বড় মূল্যবান শক্তি আমরা রাজনগর আঞ্চলিক যুবকসকলের লাগাইছিলাম ও আমার গাড়িতে আছে যে এমারতে শরীয়ার নদওয়াত তামিরর
20 থেকে সাধারণ সদস্য এই আঞ্চলিক পর্যন্ত 5000 সদস্য বাড়াও যুবক কতজনকে দিছি তারা বলছে বাইক লইয়া সপ্তাহে মাত্র একদিন দুই দিন মেহনত করো 6000 বাড়ছো 5000 ডুবে দিব স্মৃতিগ্রন্থ আল্লামা তৈয়ব রহমান সাহেবের জীবনী ও 100 করি বেসার তারা হাসান 200 মান বেশি এর আঞ্চলিক করে দিচ্ছে নদোয়া আমারতে রীতিবৃত্ত হয়ে খরচরা যুবক হল যারা আমি অনুরোধ করব আপনারা ক্লাব থাকে কিবা তো ক্লাব থাকে না তো গাঁর তো আরও যুবক হল আসবে আপনারা উদ্যোগী হোক যে আমরা মসজিদর মেসাবর বেতন বাড়াইবার লাগি যতখানকে চেষ্টা মহল্লা করা আশপাশ করা হোক সেই আঞ্চলিকর যুবকগুলোরে দিছি যে আঞ্চলিকর বৃত্তে যতটা মসজিদ আছে নদোয়ার ইমামক জমিও কর ইমামক কোনো বাস পিসার না আনলে সুন্নতর কোয়া ও গত লকডাউন আমরা ইমাম সাহেব ধরে 1000 কোটি চাকরি দিছি লুঙ্গি গ্রহণ দিছি কোনো বাস বিচার না নদোয়ায় তুলছি দিছি নদোয়া দিছি জমিয়ত দিছি আহলে সুন্নত দিছি কয়েক কেন দিছি নদোয়ার এক ইমাম হয়েছি না সব আহলে সুন্নত বেজান দিছি আমরা মিলবার মিলাইবার চেষ্টা করি আমরা বৈতুল মাল নদোয়ায় আমার তো বৈতুল মাল আছে একটা মাঠ আইন করে হইয়া জানোই আপনার কাছ থেকে জকা ফিতরা ওটা তুলিয়ে একটা গরিবের সাহায্য করার তহবিল বানানিয়া বাটি যে সময় নদোয়া সাইয়া বাটি না বাটি নদোয়া কু জমিয়ত কু আহলে সুন্নত কু কোনো সুন্নত না কুয়া ইমানদার ও মুসলমান ভাই ইন্টারভিউ দিই এরারে জকাত থেকে দিই না আদায় হইতো না তারা কইয়া তারা লাগে স্পেশিয়াল ও খাতির আছে আমার ভাই আপনি ভাষ্য দেও আপনি ভাষ্য দেও জেনারেল কালেকশন আমরা ও মুসলমান ভাই ইন্টারভিউ দিতাম তারার মনে দুঃখ পাইতো না যে নদোয়ায় খালি তার আর গরিব হলরে দিয়ে আমরা দুঃখ পাইতো না আমরা সবরে দিই ও দিতে সময় ইবা ও আহলে সুন্নত ও বাগা রজনী গেলে উঠছে 282 পরিবার 80 পরিবার আহলে সুন্নত 2,50,000 টাকা নিয়া দিছে ও মিজোরাম গণ্ডগোলের সময় লাইলাহু 30,000 নিয়া দিছি এর নদোয়ার মানুষ নাই দিছি সৈয়া দিয়া ওলা ইমাম হলরেও দিছি আপনারাও দিতে সাহায্য করতে ইমা খান আমি আশা করি আর আপনারা যে গম্ভীরভাবে বন্ধুরা ইনশাল্লাহ একটা ফল ওইব একদিনে যদি 6,000 থেকে হই আর আমিও কইবি একদিনে 6,000 থেকে 10,000ও নিতে পারতাম না গাঁর মানুষ মানুষ আমরা অভ্যাস হইতো আস্তে আস্তে আচ্ছা বাবা 6,000 থেকে 2,000 টাকা বাড়াতো 1,000 বাড়াতো খেয়ার বেজার করিয়া না গুছে গুছে উড়িয়া না বুঝাই বাজাই কথা করি বাজাই দিই দুই বরস বাদে তো 10,000 অন্তর করবো আল্লাহ তালে আরও বাড়াইয়া দিত দুই নম্বর যুবকদের কাছে আর মুরব্বীদের কাছে বিশেষ অনুরোধ এখন করে আপনারা আমরা নাতি নশা ইটা আর যেন একজন অশিক্ষিত হই না খালি দনি নাই গরিব হলে ঠেলা গাড়ি চালারা দা কামলা বাই হল আল্লাহ গরিব বানাইছ নিজের দিল গরিব বানাইও না আর যদি দা কামলা কিন্তু যাওয়াইতে চাও ঠেলা গাড়ি চালানি বাদ দিতে চাও এখন আধা ভেটি খাওয়া একা দত এক হোক উফাস থাকো খাফর কৌলা এই যাই এই যাই হইয়া এই তালি দ্বারা খাফর ফিন্দিছি ফিন্দিছি বলি আল্লাহ এখন দুয়ার কিয়া ফিন্দাইতে ও যে শীতর দিন অগু উড়িয়া বইছি ইলা এল গেছে দিন গেন্টি সারা কুন্তা না শীতর দিন ও এমনি চলছে মায়ের খাতা এখন ফাতলা সেলাই করে দিছিলা ফজর জমা তো যাইতে ফাতলা খাতা ওখানে দিয়ে গেছে ও তা কথা ইয়াদ রাখবাই আল্লাহ তো এখন বাদশাহ মতো চলাই আল্লাহ বাদশাহ মতো চালাই যদি হরাইতে চাও গরিব হল দয়া করি ফুয়া ঘুরি নাতি নসারে আদা ফেটি একবার খাও উফাস থাকা লাগলে তাহত এক কাপড় ফারা এক বুঝ থালি দিয়ে ফিন্দ সিলাই করি ফিন্দ কিন্তু হরতারে ফড়া দাও ফড়ার তলে খামাইর টেকা যায় হাবুগুলি খরচ কর আপনারা সত্যিকার ধেরে দেখেননি বাগানর খুলি বেকার হুয়া ডিসি হইয়া আইসে ও লোকটি হল বাগানর খুলি বেকার হুয়া ডিসি হইয়া আইসে ও হেরে হেদিন দেখছি আরেকজন আইপিএস হইছে এরা যদি আগুয়াইতে পারে হোক এরোপ্লেনও না তারা কিন্তু দেখবা কোনো স্কুল কোনো মাদ্রাসার বাজনা বাজানি নাই বার্ষিক জলসা নাই খ্রিস্টান খ্রিস্টান খানো লন্ডন হন থেকে আইয়া তারা ফড়া হারিয়া তারা বাকিতরা ইলিম আমরা রে জায়গায় জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল খ্রিস্টান মিশনারি পড়ছে জানিনি আমরা
ও হাইলাকান্দি মাটিদুরি সারিয়া আতর ডাইনদারা এখন আছে দর্শনী শিলচর হলি ক্লোজ স্কুল আছে এর বাদে ইউনিভার্সিটি করছে খ্রিস্টান মিশনারির আরেকটা স্কুল ডনবস্কো ডনবস্কো স্কুল কলেজ মিশন ডনবস্কো ইউনিভার্সিটি হরসন আমরা হরুতে গিয়া হরিতরা খ্রিস্টান মন্ত্র হিতরা আমরা হরুতে গিয়া হরিতরা কিতার লাগি লেতারার ইন বাজনা নাই খাম বেশি ফড়া খুব বাজাইল আমরা এটা স্কুলে গেলে আমরা কিছু সার হল আসুন হরু হরু হরুতা নাগাদি ফেনস বারে গেলে খুশি দিতানা গিল করবো তারা ঋণ যাকু ম্যাম হল আসুন তারা আইয়া ঘুরে মায়া করিয়া নানাকু খুশি দিয়া গাল হুঙ্গা দিয়া মায়া দিবার তার মারে যে বাড়ি তুই আইসি ওবাবু বুঝবার না মার জবাব স্কুল হওয়া খাওয়া কইলে আপনার হুস্টেল এগুলো মা কি আমুক দিয়ে খাওয়াই দিতরা খ্রিস্টান মিশনারি আমরা রে কথা হিতাইতরা আমরা রো আইসাই লাল্লা দিলে হইছে ওই যে খ্রিস্টান মিশনারি স্কুল শিলচ খ্রিস্টান একশো জনের মাঝে দুইজনও নাই সারা জেলায় কিন্তু স্কুল অত উন্নত ফয়লাফুল হসপিটালও আছে তারা উৎপন্নত মানের স্কুল আছে হলি ক্রস স্কুল ডনবস্কো স্কুল কলেজিয়েট স্কুল হতা হতা আছে এর লাগে আমরা হরুতারে দয়া করে বালা স্কুলে দেখু টিউশনি দেখু ওতারে ফলাকু ফলাইয়া এখানে বড় বড় আইএএস অফিসার ডিসি এসপি বনার লাখ ডাক্তার ইঞ্জিনিয়ার বনার লাখ হাইকোর্ট সুপ্রিম কোর্টের উকিল বনার লাখ বানাকু এখন উপাস্তা কুকু যদি নিত্যানন্দপুরের কোনো ছেলে কোনো দিন হইতেবার কেন আল্লাহ তো বকিল নাই আমরা লইতাম জানি না আল্লাহর কাছে দোয়া করি আরো ভাই চেষ্টা করি খালি আল্লাহ দেহ দেহ হইলে হইত নাই দেওয়ার লগে নিজে ফেলোইন পাত্তা লাগবো ধরিব নি লাগবো আল্লাহরে যদি খুঁজি দে বালা উকিল সুপ্রিম কোর্টর কপিল সিব্বালুল্লাহ যদি ও এলাকার এক হুয়া উকিল বানাইতে পারো কপিল সিব্বালুল্লাহ উকিল তাহলে সুপ্রিম কোর্টও কোনো কেস উঠিয়া যদি এক ঘন্টা উবাই আর এর মধ্যে দশ মিনিট মাতে তাই বারোই আল্লাহ দে আগে বাদে না খামাইবার আগে দেড় লাখ টাকা দেওয়া লাগবে ঘন্টা কপিল সিব্বালুল্লাহ উকিল বুঝা গেছে নি বলা আমরা কিছু বানাইবার ইনশাল্লাহ চেষ্টা করতাম তো তার মুদ্রা কথা কিনা দুনিয়ার শিক্ষা আর দিনদারি শিক্ষা আল্লাহদারি শিক্ষা আর দুনিয়াদারি শিক্ষা দশ শিক্ষায় আমরা আগ বাড়িবার চেষ্টা করতাম পয়সা বেশি খরচ করতাম আর আলিমহল তরুণ আলিমহলরে আমি অনুরোধ করো বালা করি বাসা হইব আমি তুই গাঁর মাত মাতিয়া একটা ইউনিভার্সিটি একটা কলেজ হোক টাউন হলে শুদ্ধ বাংলা বক্তৃতা দেওয়ার মতো হতা হওয়ার মতো আলিম একশোর মাঝে তিনজন থেকে দুইজন কলা বনার চেষ্টা করবো লেখার ভালো লেখক বনার চেষ্টা করবো এখন তরুণ আলিম হলে কর্তা আর দয়া করে স্থানীয় উলামা এতেরাম আমার বিনম্র আরজ আল্লাহর কাছ থেকে জিম্মাদারি ছুটি আল্লাহ আপনারা আলিম বানাইছে বয়স কম আছে আপনারা রুটিন করি বুঝলে আগামী বৃহস্পতিবারে অমুক মসজিদও যাইতাম মাগরিব আচ্ছা আমি লাম্বা কৌশল আনা আসর ফাড়লে ফড়ি আঠিয়া গোষ্ঠ করি দাওয়াত দে যজন বাড়ি মানুষ আনি মাগরিব বাড়ি থাকি এশার নমাজের আগ পর্যন্ত নমাজ রোজার কথা বয়ান করি মানুষের দিল নরম হোক ইতা ফরলে কিতা পাইব জিকির সুবহান আল্লাহ একবার ফড়িলে আল্লাহ কিতা সওয়াব দিবা আলহামদুলিল্লাহ ফড়িলে কিতা সওয়াব দিবা নবীজে ফরমায় যদি আপনারা আমরা সকালে একশোবার সুবহানাল্লাহ 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 জফি আড়াই থেকে তিন মিনিট লাগবে যদি সকালে এক লাগে বইয়া পারি না আঠি আঠি জফি আল সুইয়া সুইয়া জফি গণিত পারি না অনুমান করিয়া জফি নবীজে কইছেন সকাল থেকে মুগরিবের আগ পর্যন্ত মাগরিবের আগ পর্যন্ত একশোবার যদি সে সুবহানাল্লাহ জফি বুঝা গেছে না হবাই হবাই বুঝা গেছে রে সকালে খেতা যখন যদি একশোবার সুবহান আল্লাহ আর বিকালে মাগরিব বাদ থাকি রায়পুর বৃত্তে যদি জবইন আরও একশোবার সুবহান আল্লাহ আল্লাহর নবী যে কইতরা অত বেশি সোয়াব পাইবা এন আমল নমা একশোবার হজ করলে যত সোয়াব পাইতা আসবে অত একশোবার হজর সোয়াব পাইলিবা ও দুইশোবার খালি সুবহান আল্লাহ জফিলে
সুবহানাল্লাহ, সময় লাগবো 5 থেকে 6 মিনিট। বুঝা গেছে নিয়মটা? বলা নবীজি কইতরা সকালে 100 বার আর বিকালে 100 বার যদি কেউ আলহামদুলিল্লাহ কোনো বেটি বেটা ইন্তেজফ হয় তাহলে আল্লাহর নবীজি কইতরা এই কত বেশি সোয়াব পাইবা আল্লাহর দিনর লাগি, দিন ইসলামের হেফাজত রক্ষণাবেক্ষণের লাগি। তাজি আরবি গুড়া খুব দামি, 100টা লইয়া যদি আল্লাহর রাস্তা আল্লাহ আস্তে সৎকা দিন যে সোয়াব পাইতা ও পরিমাণ সোয়াব 100 বার আলহামদুলিল্লাহ সকাল বিকাল জফিলে আল্লাহ দিলেইবা, সময় লাগবে 5 মিনিট 5 থেকে 6 মিনিট। বুঝা গেছে? মনে রইব নিপুতাগুলা ওই নাতে আবার কইতাম 100 বার দেখি মনে আসে নি 100 বার সকাল আর বিকাল সুবহানাল্লাহ জফিলে আমরা কিতা সোয়াব পাইব। খুব সাই ইলা না হইলে তো মনে হইতো না ওয়াজ না হইব যাইতে গফ করবা হায় রে হায় আই ও হুজুরে অত সুনামুখী নাত মাতিছ অত মজা লাগলো একজন রইছিল না কিতা হইছ এ কি জানো আমার খেয়াল রইছে না বেশি ওয়াজ হলো যায়নি খেয়াল রইছে না 100 বার সুবহানাল্লাহ সকালে আর বিকালে জফিলে 100 হজর সোয়াব আল্লাহ দিন ইয়াদ রইব নি ইনশাআল্লাহ 100 বার সুবহানাল্লাহ সকাল বিকাল জফিলে কিতা সোয়াব আল্লাহ দিবা 100 হজর সোয়াব। আর এই হজ আমি বুঝাই এই হজ নবী যে কইছ আমরা যে হজ যাই আশা করি আল্লাহ হজ কবুল করতে কিন্তু গ্যারান্টি দিয়ে কইতাম পারতাম না হজ কবুল হইছে। আর এই 100 হজ নবী যে কইছ ওলা 100 হজর সোয়াব আল্লাহ দিবা যে আল্লাহর কাছে মকবুল গ্যারান্টেড মকবুল হজর সোয়াব আল্লাহ দিবা। তৈল 100 বার যদি সকাল বিকাল বেটিনতে বা বেটাইনতে আলহামদুলিল্লাহ জফি তো আল্লাহর নবী যে ফরমাইশ হইন 100টা গুড়া আল্লাহর রাস্তা আল্লাহ ওয়াস্তে সদকা দেওয়ার সোয়াব আল্লাহ দিবা। বুঝা গেছে? 100 বার সকাল বিকাল আলহামদুলিল্লাহ জফিলে কারণ বাড়িতে গিয়া যদি এখানে না হই ওয়াজ ওয়াবা হল একটু না বাড়ির বেটির নিতে তো জোরদার ডিবি বিতে হারাই তৈরি ছিল বেটিন তোর ওয়াজ বেশি লাগে বেটির থেকে বেটিন তোর অনলাইন দাম তো গিয়া হই আজকে ওয়াজ থেকে সারা ফার্সি না 4-5টা কথা গুলমুল আনছি 100 বার আলহামদুলিল্লাহ সকাল বিকাল জমিলে আল্লাহ কিতা সোয়াব দিন 100টা গুড়া আল্লাহ আস্তে সদকা দেওয়ার সোয়াব আল্লাহ দিন। বুঝা যায় না গুড়া বড় করি মাকে। আর নবীজি কইছে যদি সকাল বিকাল 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জফি আল্লাহ তাআলা হযরত ইসমাইল নবীর বংশধর 100 গোলামরে মুক্তি দেওয়ার সোয়াব আল্লাহ দিবা। কত বড় নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম জান থেকে কুরবানি শুরু হইছে তার আওলাদ তার বংশধর যদি বেটল খেয়ে কোনো কোনো গোলাম বনে যায় মানুষ আমরা এটা গোলাম নাই বলে বুঝি না আরবে দিয়ে আগে আসবে এখন নাই এখন আফ্রিকা তাও আছে আফ্রিকা আছে কিছু কিছু দেশ রুয়ান্ডা ওয়ান্ডা মানুষ বাজারে গরু ছাগলের লান বিক্রি হয় যে লইয়া নিল তার মতে জেলা হইব না চলতা এন আর এক পয়সার কোনটা নাই খাম করলে রুজি করলে পয়সা মনিবে পাইতো ও ওলা ইসমাইল নবীর বংশধর কেউ যদি গুলাম বনি যায় 100 জনকে লইয়া মুক্তি দিলে যত সব 100 বার সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলে অত বার সব আল্লাহ দিবা। বুঝা গেছে? আজকে ও 100 বার আল্লাহ আকবর সকাল বিকাল জফিলে অন্য কোনো নফল এবাদত এন আমলর দ্বারও আইতে পারত না একমাত্র অন্য কেউ যদি 100 বার বা তার চেয়ে বেশি আল্লাহ আকবর জফিল তাহলে ও এন সমান সব পাইবা অত বেশি সব নবী যে কইছে নিকু আর বুঝাইবার ভাষা নাই এর চেয়ে বেশি সব অন্য কোনো নফল এবাদত দিয়ে হইতে নেই। বুঝা গেছে? তুই আমার সাহায্য কর এবং জেলা মাথিয়া আমি যেন যাই কোনো বাড়িতে রইলে চা খাইলে আমার খান তাকে ওয়াজে দিই শুনি আর নি বুঝি আর নি অধিকাংশ ক্ষেত্রে বুঝি না আমার এটা মা বাড়ির থেকে বেটিন বাজারে বেটাইন আইসই না বুঝতে পারবানি আপনার অনুমান কিতা বুঝা যাই বল মাইকোর সামনে মাথার ট্রেনিং আছে আপনারা দেখতে দিন থেকে আমি একাত সুরা একাত করে এই মাইকোর যে বলিউম এই বলিউম এর চেয়ে আগুয়াইলে মা খালি বাড়াবাড়ি করবে। আচ্ছা ও যে সোয়াব পাওয়া যায় আর একটা খালি লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা ফজিলত হয়
হযরত মূসা আলাইহিস সালাম নবীর নাম তো আমরা হলে শুনছি। হযরত মূসা আলাইহিস সালাম একমাত্র নবী যার লগে আল্লাহ ডাইরেক্ট আমনা সামনা কথাবার্তা কইছে। আমরা নবীজির লগে আমনা সামনা কথাবার্তা কইছি না, হযরত মূসা আলাইহিস সালাম লগে কইছে। একদিন মূসা নবী আল্লাহ তাআলার কইলো, ও আল্লাহ আমার একটা তসবি বা জিকির ওলা হিকাই দিও, যেটা কেবল আমি জিকির করতে আমার কেউ জানে না। সওয়াল বুঝা গেছে প্রশ্ন? আল্লাহ তাআলা কইলো, মূসা তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালামের কইলো, ও আল্লাহ ইগো তো কমনের জিকির, সারা দুনিয়ার মানুষে এগুলো ফারগনে যোগ হইল, আর আমি চাইলাম আপনার কাছ থেকে স্পেশাল একটা জিকির যেটা খোলে খোলে খালি আমারে হেগে দিতে হয়, আমিও যোগ দিতাম আর কেউ জানেন না। আল্লাহ তাআলা কইলো, মূসা আপনি নবী হইল, আপনি আমার এক বন্দা মানুষ, আমি না বুঝাই দিলে বুঝতে না এই লা ইলাহা ইল্লাল্লাহ মাহাত্ম্য মর্যাদা ফজিলত কিতা ইকান তুমি শুনলে অনবরত খালি জিকির করবে। ইলে আল্লাহ কইছে কিতা কইলা, মূসা সঞ্চ তো আল্লাহর আসমান সাতখান আছে, ও সাত আসমান ও কোটি কোটি ফেরেশতা ওখানে আছে, আর কত গ্রহ নক্ষত্র আছে, অর্থাৎ সারা এক ফাল্লা কুটা, আর ও ফাল্লা সাত জমিন জমিনের পাহাড় ফাত ফানি আর যত মানুষ জীব জন্তু আমি আল্লাহ সারা সারা ওটা ও এক ফাল্লা। বুঝা গেছে সাত আসমান সাত জমিন বাকি সকলটা, আর কদারর ফাল্লা খালি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ ও টুকরা হান লেখিয়া তো দেখবা এই টুকরার ফজিলতে সোয়াবে তোমার সারা সাত আসমান জমিনের ফাল্লা শূন্যে উঠাই নিব, আর ও ফাল্লা আল্লাহর জিকিরর বরকতে মাটিত লাগি যাইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে না? আমার এই এলাকা তরুণ আলিম হল মৌলানা সাহেব হল আমি আরো আজগুর ওয়াজ রেখানো লাগা করো, একদিনের ওয়াজে কিন্তু হইত না, দাইমি ওয়াজ আপনারা বানাবো, আপনারা প্রোগ্রাম বানাবো যে এই এলাকার যত মসজিদ আছে কমপক্ষে সপ্তাহে একটা দিন আপনারা আসর গিয়া গোষ্ঠ করো, তোরা গোষ্ঠ থেকে আমরা আঁকি, আর মাগরিবের বাদে থাকি ওটা জিকিরর ফজিলত কিতাব আপনারা কাছে আছে, হদিসের কিতাব আছে, সাইয়াদ তসবির ফজিলত জিকিরর ফজিলত কিতাব ওটা কিছু বয়ান করি, আমরা মানুষ ও মুরব্বী হল যুবক হল আল্লাহর কালাম শুনলে নবীজির হদিস শুনলে যে কোনো মুমিন মুসলমান বেটিন বেটাইন তোর দিল নরম হয়। কত সময় আপনারা আমরা এমনভাবে শিকাকু যাতে কোনো মানুষে মনোহরণ না তাই তাই শিকা নিতেছে, এমনভাবে শিকাকু যে তাই তাই বুঝো আপনারা শিকাত গেছেন আমরা শিকাত গেছি, তিন দিন আমরা যাই জমা হই আমরা খেরোর শিকা নিত না, আমরা আইসি আপনার কাছ থেকে কিছু শিকিতাম লইতাম ফাইতাম, ও অন কত সময় আপনারা মাঝে খেয়েও দেখুবা কো লোকে ফকু গাউর যারা আইসল আপনারাও লোকে তোরা খারাপ কর নমাজ খিলা উবাই, ও দেখো কো ফা যদি দেখো ওলা কেরসা হয়ে গেছে, একজন কয়জন আলিম ওলা আসবে দেখা কো বলে ফা ওখান ওলা সুজা ইবলাম কি হইত ওলা হর আ খানো বান্ধ বলে ও বান্ধিছি দেখা কো বলে জি না আমরা নাই নিছে দোহান আট ওলা বান্ধা হইত তোরা সত্য করি আঙ্গুল অগুন তোলা চিত্রাইয়া ওলা বান্ধা হইত, ও নমাজ কোনটা ফোড়া লাগে ফোড়া ফোড়ি সুবহানাকা ফোড়ি হামদু ওলা ফোড়ি হুকু দেখায় হুকু কিলা ফোড়া লাগে কিতা ফোড়া লাগে কিলা উঠা লাগে রুকু খান ওলা হইত হাতে করিয়া দেখায় কিছু ইমাম সাহেব আছেন আমার লাগে আমারও ভুল বাড়িব একারে মুগ্ধ হইয়া না হাসার লগর হইয়া বাগর আলিমর সামনে ফোড়ি যদি আমারও ভুল বাড়িব যে রুকু খান কিলা করতাম কোমরে আর মাথায় ফিটে সমান হইত কোমরের যদি এক গ্লাস পানির বলিয়া আর কোনো তোয়া যায় তে ফর্ত নাই ওলা মিলিটারি ট্রেনিং থেকে আরো বড় ট্রেনিং হইত ও ওলা আমরা দরিয়া নামাজ পড়াই কি
সজদা তুরাহি কি কিলা সজদা দেওয়া হইতো, রুকুর থেকে উঠিয়া কিলা ফিট কোমর ব্যথা থাকতেও সজদা যেতাম গিয়ে না পুরা সজ্জা হইতো মেরুদণ্ড, এক সজদা থেকে উঠিও ওলা যেতাম নি সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার কইতাম, অন্তত বুঝবা আল্লাহও বুঝতা তো ফিরিস্তায় নোট করতা, ফিরিস্তায় তো তোরা বুঝতা, আর ফিরিস্তায় যদি কই কিতা নোট করতা যে সুরা রাসূল কিতা কইছো বুঝছি না তোরা বুঝায় সুবহানাল্লাহ 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 সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা ওলা যদি তুমি রুক সজদা কিলা করো দুই সজদার মাঝে কিলা বই তস্ত সবুজ বড়িতে কিলা বই উলামায়ে কেরাম আলিম হল আল্লাহর ইলিম এক নিয়ামত, আপনারা এই এলাকার যারা আলিম আল্লাহ আপনারা দিছেন ওলা একের সাক্ষাৎ গিয়া আপনারা খুব চাই ইলা যদি কিছু আলিম হল আইয়া আম মানুষের লগে লইয়া আইয়া ইলা যদি খালি মগরিব থেকে এসা পর্যন্ত তোলা ফজিলত আলোচনা করিয়া ওলা নমাজ কিলা করেন একদিন, কোনোদিন উজু কিলা করেন, কোনোদিন গুসল কিলা করেন, কোনোদিন তৈয়ব কিলা করেন, অগ্নাই যদি আলোচনা করা ও আমরা লাভ হইব না ক্ষতি হইব আপনারা করেছেন, খেয়ে খেয়ে মনে করতা কিবা মনে করতে পারেন আমরা রেডিয়ে দিতে লাগতো না, ও নকডাউন ও গদর ঘটনা আজ থেকে 15 দিন ভিতরে 15 দিনের ভিতরে এক জনজাত দেওয়া গেছে, একজন আইসেন ইমাম সাহেব আল্লাহ আকবর কই নিত তাই তো আমার উজু নাই দারো মুলি সাহেব একজন আসলা এই কইলে আমি তৈয়ব করি লিখু লিখিতা দি ও মাটি দোলাগুলো তাই রকম মুখে দিয়ে রাখছো ও দেশ তো আমরা আছি অত ওয়াজ অত তবলিগর অত খানকাও ও দেশ ও মানুষ তো আসো ও বেড়াক বেলি এ মুখে দিয়ে রাখি যা তুই মর দোলা এর লাগে ইতা আলোচনা করা হিকা আমরার দরকার আছে তো আমরার বেটির তোর দরকার আছে বেটির তোর মাত তোলা বাদে আমি আলোচনা করি আমি অনুরোধ করবো উলামায়ে কেরাম যারা আসো এইটাই জিম্মা লোক বাকি উলামায়ে কেরাম রে লইয়া অন্তত পক্ষে এসা পর্যন্ত মাগরিব থেকে এসা তবলিগ দুই বলে করব কত সময় ফজিলত বয়ান করব কত সময় প্র্যাকটিক্যাল নমাজ বাস্তব নমাজ কিলা করে দেখ বাবা এখন আমারও দরাত লাগলে আমারও ভুল বাড়ইব ওইটা মহে মুরব্বী শরম না বহুতর ভুল বাড়ইব শিখিবা ফাইবা আল্লাহ আপনার সব দিব তান্তান দিব আর এসার নমাজ পড়িয়া তুলা ফকুয়া বুঝলে তুলা ফার্স্টটা মিনিট বকুয়া আমরা 100 বার তুলা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিয়া এক দোয়া সংক্ষিপ্ত করিয়া উঠে যাই কইলে ইনশাল্লাহ জিকির কইলে গাঁওর মানুষ খুব আর্জেন্ট হইলে একজন দুজন যেতে পারবেন আর না মুসলমান জিকিরের কথা হইলে উঠিয়া যায় না 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব আগে কই দেখো আগর হাদিস তো ইরাই দাসে লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিনের ফাল্লারে উঠে যায় আরে হাদিস কই দেখো যে নবীজি ফরমাইছেন কেউ যদি রোজ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যখন বুখারী শরীফের হাদিস তে কিয়ামতের দিন যখন নিজের কবর থেকে উঠিবা কিয়ামতের মাঠ অন্ধকার থাকবে 100 বার যাই দুনিয়া তাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মনে মনে হোক তোরা আওয়াজ দিয়ে করছো এই যখন উঠিবা তখন চেহারা চেহারা উজু করিতে যতক্ষণ মুগ্ধ হই বুঝা যায় তো কতক্ষণ 14 তারিখের পূর্ণিমার চান্দল লাগান আল্লাহর নূরে খালি জলমল জলমল করব তান ফর্সা তান আর হাসরের ময়দানও আন্দায় বুধু হইতাম বুঝা গেছে ও ফজিল কইয়া 100 বার আল্লাহর জিকির করিয়া আর তুলা মুক্তসর দোয়া সংক্ষিপ্ত দোয়া করিয়া ও বিদায় দেখো ও কোন বায় মাতি তা কোন খান ওয়াজ করতে ও ওয়াজও বা অন্য কোন খান হইলে দোয়াত কিছু চাইবে যে সময় আত তুল হইল আল্লাহর দোয়ায় আল্লাহর দোয়ায় দুনিয়ার যতক্ষণ আছে জীবনে যতক্ষণ কইতে পারছি না সারা আজ কইলি সারা খুঁজি আল্লাহর কাছে লই নিতা ওই যে মুরব্বী মানুষ এখন ফোনের বিষ করে মাতি তো হচ্ছে না আর আমার লোকের সাথে থাকলে কইব আল্লাহ দোয়া খান বাট্টি করাই দেব আল্লাহ দোয়া বাট্টি করাই দেব আর যদি বাট্টি করেন না তো আপনি আমার লোকের সাথে থাকলে বড় করে কই নিব বিরহমতি গায় আর আমার রাহিমিন তাই দেব দোয়া বাকি সকল উঠে যাবে দোয়া ও ইলা মানুষের ফোনের বিষ বানাইয়া দোয়া না ইতা ও রিয়া দেখা নেই ও এই এখানে রিয়া ওরনি গুনা ওরনি বুঝি নেইবা তান তাই একলা হিসাব করো তাই রাই একলা বাড়ি তাহাজ্জুদের সময় উঠিয়া কত লম্বা দোয়া করে আপনি লম্বা দোয়া করতে একলা দোয়া করব আপনার ঘর হিরো রব্বানা জালামনা নুতান ওয়াইলান তাফিল্লানা ওয়া তারহামনা লানা কুমান নাওয়িনা ফাসিরিন
হিবা যদি হিল্লা আর মজলিসও ইয়া যদি সাড়ে 300 হাত লম্বা তো বুঝি লইতাই গো ইগু আল্লাহর কাছে দোয়া নাই গরিয়া মানুষ ফিরাইবার লাগে সাহেবে ওলা লম্বা দোয়া করছে এখানে খান্দিয়া খাফিয়া শেষ হয়ে যেত ও এর মাঝে দোয়া আর কত যাত আছে আল্লাহ আমরা সেবার দরজা উল্লম করে দিয়ে আল্লাহ আমার আমিরের সঙ্গে তোর দরজা উল্লম করে দিয়ে ও এই দোয়া দি দিলাম আর বিবলাইয়া এই দোয়া তার অন্য শেখর মুরিদ জমিয়তের আহলে সুন্নাত সেময়ে শরীকের কোনো কথা আছে না লেকিন গেলে গিয়া কিতাব পড়তে খালি তারার শেখ আর তারার আমিরের সঙ্গে তোর দোয়া করে লামসাম ইসমালিয়া দোয়া করে লিখিত হয় আল্লাহ দুনিয়ার যত অলি আল্লাহ হল গুজরিছে সব আউলিয়া কেরামার দরজারে গ্রহণ করে দেয় কিন্তু আমার শেখ ছুটি লাগে আমার ফির ছুটি মানে আপনারা তোলা মতে বুঝায় আর ফোকাসায় খালি যদি আমি আমার সাহেবের লোকে দোয়া করি কিছু মানুষের মন বেজার হইব কি না হইব ও দোয়া করতে ওলা করতাম ওয়াজ করতে ওলা করতাম ও লোরে লইয়া ও মুসলমান মানুষের আগলাইয়া না ও ফইলা কইছি যারা আমরা রাবণ ভাই বোন দোয়া করতে আল্লাহ খালি মুসলমানদের কথা করো মুসলমানদের কথা করো ও মুসলমান ভাই বই হবে বড় জোর সম্প্রদায় রে খালি মুসলমানদের মার কত আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ জাতরে তুমি হেদায়ত করো ওইল না নিকে দোয়া হইব না আর আমাদের হক নাই নি দাওয়াত দিলাম ফারিয়ার না ডাইরেক্ট দোয়া করতাম না নি আল্লাহ আমরা যত মানুষ আছেন এখন হেদায়ত নসিব হয়েছে না এরারে হেদায়ত করো আর মুসলমানের মাঝে কিছু বেমুসল বেহদ্দা মুসলমানও আছে আমি হেদায়তের সীমা লঙ্ঘন করে নিয়া দোয়া করে যদি আল্লাহ সব মানুষের হেদায়ত করো বিশেষভাবে ও আল্লাহ তোমার নবীদের উম্মতের মাফ করো হইব কিন্তু হইলে সারা মানুষের লাগে একটা দোয়া করে কমন কথা হই মানুষ দুনিয়ার মানুষে বুঝত মুসলমান তার খালি স্বার্থপর না খালি তারা করেন না বুঝা গেছে নি আমার আরো দুই নম্বর তরুণ ওলামায়ে কেরাম এই এলাকার এক মসজিদ করিয়া আপনারা রুটিন বানা দেওয়া ফইলা যদি সব রাজি হই না আপনারা কমাজ কমে তিনজনের জমার বান্ধব তিনজনের জমার বান্ধব কয়েকদিন গেলে ইটা দোয়া জিকির ওর আসর হলে ইনশাল্লাহ খালি আলিম নাই আলিম ছাড়া গাঁওর মানুষও আপনারা লোক লইয়া আইজ মসজিদ আগামী সপ্তাহ ধোয়া মসজিদ ওলা প্রত্যেক মসজিদ গিয়া কথা আলোচনা করব ও আলোচনা করলে মসজিদ গিয়া হি আলোচনা হইতে পারে আপনারা সবাই মক্তব পড়া কিরকম আপনারা মুআল্লিম সাহেব কিনা পড়াইতরা তার বেতন নতুন কিছু বাড়াইতরেন সকল মাঠ মাথা যাইব এলাকার সব উন্নতি আপনারা গাঁও খালি আল্লাহ বিল্লার মাঠ মাতি এটা নাই আপনারা গাঁও হরতা হরতা এটা স্কুলে পড়া যায়নি পড়াইতে রানি দুনিয়া জ্ঞান খুব আগুয়াইছে আপনারা হরতা হরে পড়া কর কথা আমরা গোফুফ করি আল্লাহ তালা আমার তৌফির দুষ্ট বল বুজুর্গ বল আমি আপনারা সামনে যে আয়াত একটা হরুমরু আয়াত তিলাওয়াত করছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তাআলা কুরআন শরীফে বর্ণনা করতে বয়ান করতে যে মুমিন মুসলমান হল এবং পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী মানুষ তুমি তাই মানুষ হিসাবে ওয়ার লাগে মানবতা অর্জন করার লাগে আল্লাহরে ফাইতে গেলে আল্লাহর মায়া মহব্বত পাওয়ার লাগে কিলা চলতে কিলা ফিরতে তার একটা মডেল একটা নমুনা সুন্দর আদর্শ অনুপম একটা নমুনা আমি দিয়া দিছি হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তার জীবন তার চরিত্রের মাঝে যেবার আর দিবাই ওটা গ্রহণ করো ওটা হইলে তুমি তো প্রকৃত মানুষ আল্লাহর মায়া আর বন্দা আল্লাহর অলি বনতে পারবে বুঝা গেছে রে কথা এখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাশা নবীর আগে থাকে আমি শুনছি কিছু আগে মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব আলোচনা করছেন তবুও থোড়া আমি মাত্র 90 বয়সেন 40 বছর বয়স মক্কা শরীফ জন্ম লওয়ার পর থেকে তাই যখন একটু হুশ হুশ হয়েছে আর 7-8 বছর হয়েছে ওখান থেকে একটা জন্মর বাদে থাকি হুশ বুদ্ধি যখন পুরো হয়েছে না তখন থেকে নবী হওয়ার আগ পর্যন্ত 40 বছর আর নবী হওয়ার বাদে আরো 23 বছর মোট 63 বছরের মাঝে আল্লাহর নবীজি এক দিন ও একটা কথা মিশা মাতি সইন না মিশা সাক্ষী দিছইন না
শেয়র রূপে মিথ্যা তোহমত অভিযোগ আনছিল না, মিথ্যা অপবাদ দিছিল না। বুঝা গেছে নি কথা? কথা হরুমরু আমি কইতে সহজে কই লইছি, এক মিনিট লাগছে কিনা আপনারা শুনতেও খুব সহজ। তোরা চিন্তা করে দিল মাথায় দেখি এই কথা রূপে আমল করা কত কঠিন। আমরা আগ বাজু ছাড়ি দিই, আল্লাহ মার দিতা হলে আবার ইস্তেকবার করি, আজগুর আগ পর্যন্ত যত গুণা করছি সহিরা কবিরা সারা মিলাইয়া ও খোলা মাঠ আল্লাহর কাছে আমরা তওবা করি দিল জানে যে আল্লাহ যা জীবনে গুণা করছি সবটা থেকে তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। বুঝা গেছে নি? আল্লাহ আমরা আগ মাফ দেখুয়া এখন থেকে আমরা হকলে হরু বড় একটা নিয়ত সত্যভাবে করতাম পারিনি, যাই সারি দিছি এই ন আমি সহ বলি যতদিন আল্লাহ তার হায়াতে বাঁচাইবা ততদিনের মাঝে কোনো অবস্থায় আমার 10 লাখ টাকা ক্ষতি হত, কিছু কত নমুনার ক্ষতি হয়ে যাব, কিন্তু কোনো কারণে আর এই মুক্তি যে মুক্তি আল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করছি এই মুক্তি কবিরা গুনা মিশা মাতর গন্ধ আল্লাহর অলিয়ার নাক লাগে ফায়খানার গন্ধ থেকে আরো বেশি গন্ধ, যে এই গন্ধ আল্লাহ মাত মিশা মাত এই মুখে দিয়ে আর বার করতাম না, মিশা সাক্ষী দিতাম না, মিশা মোকদ্দমা করতাম না, মিশা তোহমত অভিযোগ উঠাইতাম না, ইনশাআল্লাহ নিয়ত করতাম পারলাম না। হাত তুলে আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন হাত দেখাইবা ইনশাআল্লাহ আমরা জীবনে আর মিশা মারতাম না। এটা হইল মুনাফিকর খাসলত, মিশা মাত মুনাফিকর খাসলত। তো নবীজির জীবন চরিত্রত মিশা নাই, তার চরম চরম শত্রু যারা তারা হইতা আসাদিক চিরদিন 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 সত্যবাদী, জনমর প্রত্যেকে কোনো দিন মিশা মাতিল না, তার চূড়ান্ত শত্রু যারা তারাও হইতো তাই সত্যবাদী। বুঝা গেছে? দ্বিতীয় নবীজির জীবন কোনো দিন ফেলতে নাই খেউর লোকে কথা দিলেই নে ও মুসলমান কি মুসলমান তার জীবনে কথার খিলাফ করছিল না। নবীজি মক্কা শরীফ যখন আসলাম মুসলমান তখন কেউ আসলানি নবী হওয়ার আগে এক মুসলমান নাই, কিন্তু মক্কা শরীফের সব ওদর ভাই বোন খেউর লোকে কথা দিলে নবী হওয়ার পরে তার শত্রুতা যারা করতরা তাহলে প্রাণে মারার যারা চেষ্টা করতরা এরা লোকে কোনো জবান দিলে যে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে খতার খিলাফ করছেন না, ওয়াদার খিলাফি করছেন না, এটাও মুনাফিকের হাসলত। ইনশাআল্লাহ ইয়াদ হইব না আমরা জীবনে ইনশাআল্লাহ আর আমরা খতার খিলাফ ওয়াদা খিলাফি করতাম না ইনশাআল্লাহ। হাত তুলি আল্লাহর কাছে ইনশাআল্লাহ দুই কথা ইয়াদ রাখবা, কিতা মিশা মারতাম না ওয়াদার খিলাফি করতাম না। তিন নম্বর আল্লাহর নবীজির চরিত্র জীবনে নবী হওয়ার আগে থেকে নবুয়ত সারা জীবন কেউ যদি তার কাছে আনি মুসলমান কি অমুসলমান তার শত্রু চরম শত্রু কেউ একটা জিনিস আমানত রাখে গোসাইয়া তো আমার সময় মতো নিম বক্তারে কই আমানত। বুঝা গেছে? কোনোদিন নবীজি আমানত মারিয়া খাইছিল না, আমানত নষ্ট করছিল না। বুঝা গেছে? তার চরম দুশ্মন যারা মক্কা শরীফর সবচেয়ে চরম শত্রুতা যারা কর্তারা যারা তাই আটিয়া যাওয়ার কত লুকলুকির গোসার মতো জুটা আলা বাহুলোর গোসা জুটা ফেলাইয়া থইছেন, যারা কত গাত করিয়া থইছেন যে কোনো মতে নবী আই আন্দাজ দেখো কোন অভূত ফড়ি দেখো, যারা আটিয়া যাইতে নবীজির উপরে নাউজবিল্লা সেফ দিছেন, যারা নবীজি বয়েতুল্লা শরীফের সামনে নমাজ পড়াত লাগে সজদার যাওয়ার বারে বর্ধনা মুবারক উটোর বড় তুলে রাখি দিছিল নবীজি মাথা তুলতে পারতেন না, মা হজরতে হজরতে ফাতিমা রাজিয়াল্লাহু আনহা ফিসলাই ফিসলাই কোনো মতে হরাই এর বাদে নবীজি সজদা থেকে উঠল। ও দুশ্মনী যেটা মানুষের করছে এরা যখন আমানত তৈতা টাকা পয়সা সোনার উপর আসলো
তারার তারার মাতিতা ইগুন খার গেছে ডাক্তার হিজু মানাত ব্যাংক নাই আবু জেহেলর গেছে আবুল হবর গেছে উৎপার গেছে সোহেবার গেছে তুইতামনি তারা ওই দূর খিগুর গেছে তুইতারি ইতারে তো মোহাম্মদর বিরোধিতা করাত লাগিয়া ইতারে মানা লাগে লিডার মানিয়া বেইমানর দলিতা ইতার যে তুই লিফিরাইয়া কইতে না বুঝা গেছে নি কথা লেতে খানো তুইতারে তুইতাও খানো ইলে এক জায়গা আছে তুইবার আবদুল্লাহর হুয়া মোহাম্মদর কাছে তৈলে এগারে যদি কোনোদিন দুশ্মনীও করো বেজার দুশ্মনী করো আবদুল্লাহ মারিয়া এটা নয় ওই এক জায়গা আছে আমিন বিশ্বাসী ওই এক জায়গা আছে নবীজি কোনোদিন ফের আমানত বিশ্বাস ভঙ্গ করছেন না আমানত মারিয়া খাইছেন না বুঝা গেছে না কথা শেষ উদাহরণ দেখো মক্কা শরীফের মানুষে আগে জেলা কইছে টাকা পয়সা সোনা রূপা আনিয়া থইছই নবীজির কাছে নবীজি লেখা জানাই না লেখা জানরা সাহাবিরে দি লেখাইছেন ইন অত লাখ টাকা অমুকর সোনা অত বড়ি অমুকর লেখি লেখে রাখছেন যারা রাখছেন এরাও শেষে নবীজি মদিনাতে হিজরত করার আগর রায় বাড়ি ঘেরাও করছেন যে আইজ আর মোহাম্মদের আর সাজিতাম না নাউজুবিল্লাহ একবারে কাতল করে নিতাম বললম দল তলোয়ার লইয়া বাড়ি ঘেরাও করছেন যারা টেকা পয়সা নবীজির কাছে সোনা রূপা আমানত রাখা আজগুর দুনিয়ার ফরেজগার হইলে কথা বললাম বহুত ফরেজগার খানার খানায় তার আর যন্ত্রণায় নিজের বাড়ি ঘর সারা জীবনের খামাই ফেলাইয়া ও জানা কোন দেশ ও জায়গায় 450 কিলোমিটার দূর হই ওন থেকে মিজোরাম কেন ও ধারে বাংলাদেশও ও ধারে 100 কিলোমিটার হইত না 450 কিলোমিটার রইয়া খানোবার হইতাম খানো খাইতাম সারা বেগো হারাইয়া লইয়া যাইতাম যতদিন ফারি অবন্দি খাইব কল্লা ফরেজগার হলে কল্লা মাইলাম কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ আমিন বিশ্বাসী আলীরে ডাকিয়া হুজুর আলী মৌত না আইলে মর্তায় নাই তারা বেরিয়া আসুই আমার কানে মারতা আল্লাহর হুকুম নির্দেশ আমি মদিনা শরীফ যাইতাম কি হিজরত করি আল্লাহর নির্দেশ না হইলে আমি গেলাম নয় তুমি ও সোনা রূপা ও টাকা পয়সা ও 3 বস্তা 4 বস্তা ও নাম লেখা লেখা আছে ওগুন ওন দেখো যদিন লাগে জাহাজির মালিকের কাছে আমানত সমঝাইয়া দিয়া এরপরে তুমি মদিনা শরীফ খাও বুঝা গেছে না আমানত কত বড় জিনিস আমানত মারিয়া খাওয়া মুনাফিকর ফাসলত নবী যে কইছেন এই 4টা ফাসলত মুনাফিকর মিসা মাতা মিসা সাক্ষী দেওয়া মিসা মুকদ্দমা মিসা অভিযোগ এক কথা মিসা ওয়াদা খিলাফ করা আমানত মারিয়া খাওয়া আর মানুষ বা জীব জন্তু গরু মহিষ কুকুর মেকুর শেয়ররে অশ্লীল ইত্রামি গালিগালাজ করা সাইরোটা হইল মুনাফিকর খাসলত নবী যে কইছেন এই সাইরো খাসলত যদি কোনো মানুষের মধ্যে একত্রে পাওয়া যায় হে জানিলা হে খাটি মুনাফিক বনি গেছে আর কি কেন জানো কোরআন থেকে মুনাফিকর জায়গা বেহেস্তর মাঝে মৌলানা সিদ্দিকুর রহমান সারা বেহেস্তর নাম কইছেন বেহেস্তর নাই মাঝে নাই তার কোনো বেহেস্ত ওই জায়গা পাইত না দুজগওয়ালা সাত স্তর আছে দুজগর সবচেয়ে নিকৃষ্ট স্তর জায়গা পাইব মুনাফিকে বুঝা গেছে না কথা জি আমরা ইনশাল্লাহ সাইরো খাসলত আমরা সমাজ আমরা ছাড়িতাম সমাজ থেকে ছাড়াইবার ইনশাল্লাহ চেষ্টা করতাম আল্লাহ তাআলা তৌফিক আমরা কোনো মানুষের হিন্দু কি মুসলমান কোনো মানুষের খরিদ বিকিত ব্যবসা বাণিজ্য দয়া করে কোনো নমুনায় ঠোকাঠুকি করতাম না ঠোকাঠুকি করলে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফিফিন ঠোকাঠুকি করিয়ে যা খরিদ বিক্রি করেন দানোর লগে সুসা মিলাইয়া বেসেন সুবারের লগে খাল্লা খাসা আমনা গুণ তোলে হারাইয়া কুফরে বড় বন্দি সানি দিয়া বেসেন যারা গরু বাজার নিলে 1 লিটার দুধ দিলে ওইটা 11 খিরাইয়া দেখিও রে বাপ 2 লিটার পাইবা যেগে লাভ মারি হান্দি বাঘ বাং নিলাই ওইটা 11 বেটির হরুতা কি দেখো লড়েও না ইলা খুঁজে আমরা কিছু বেশিরভাগ ইহুদির খাসলত আসেনি কিছু মানুষের মাঝে আসেনি তুড়াতুড়ি আছে তো সুতরাং যত ধরনের টুকাটুকি আছে জানিয়া মতে জানা মতে মেহরবানি করে বেটিন বেটাইতে খায় খার বারো টুকাটুকি বিলকুল ছাড়ি দিতাম এটা ইহুদির খাসলত ওয়াইল দুজগ যাওয়ার খাসলত ধ্বংস হওয়ার খাসলত হ্যাঁ যদি মনে করব আমরা সাতল আগে দেখা যায় তো
দান সাফ করিয়া গুয়াইয়া মামুল দান নিতারি বাড়ি আগলা যেগুন সুসা বাড়ে সেগুন ফলাই দিতে সাতনোর বাড়ে আর কিছু যেগুন মিক্সার সিউটি হইতে আপনারা দাম জানি না সিউটি দান ও কিছু সুসা ও কিছু ইগুন এক জবানা আসলো এখন নাই মনে হয় আল্লাহ বহুত আল্লাহ দারি আগুয়াইছে এক জবানা আসলো ইগুন সাতলর কোন জমাইয়া কইতা যে হুকইনালা কমলা আল্লাহ যত জনাইবা ইটা তো গরিব শালার গরিব হল সাবু দুইয়া যাইতে অবগুন দিল ইটা মুড়ি এলা লাগুয়ালা ইগুন ইলা বিলকুল জায়জ নাই হারাম হ্যাঁ একমাত্র ফত হইল জায়জ তার লগে দান ফুড়াইবার আগে অগুন দেখাইলে ও দান সুসা সিউটি ও সিউটি দিমু অগুন এক কাটি দিলে লাড্ডু কয়টা দিবে তরন্ত অগুন দেখিয়া যদি দান তোর পয় ইগু যাইস আর এক কাটি দানে আটটা লাড্ডু ফুড়াইয়া আর তখন যদি সিউটি দিই বিলকুল হারাম 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 এহুদির হাসলত বুঝা গেছে আমার দোস্ত হল আমরা নবীজির আদর্শ নবীজির সুন্নত নবীজির চরিত্র আমরা গ্রহণ করি আর নবীজির কথা এক দুই চরিত্র যদি আমরা গ্রহণ করতাম পারি আইজ দুনিয়ার ও মুসলমান বাই বই ও মুসলমান মানুষ আইজ ইমানর পিয়াসা আইজ ইমান গ্রহণ করতা বাংলা ইংরেজিতে কোরআন শরীফ ফইয়া মানুষ ইমানান্তরা ইউরোপ আমেরিকা মাসক গড়ে 1000 শিক্ষিত উচ্চশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল গড়ে 1000 ইমান আনে মাসক এহুদি খ্রিস্টান থাকি এর মাঝে অধিকাংশ মেয়েরা কিতাল লাগে কোরআন শরীফ হদিস শরীফ ও নবীজির ও তার চরিত্র বলিয়া আমরা খাসলত দেখলে ইমান থেকে দূরই বলে ও প্রকুন্ত লোকে কুটুমালা করতাম নিবার ও দান্দা মান্দা ও তার লোকে চলতাম নি ইটা তো অমানুষর খাস ভালো ভদ্র মানুষ ইমান আনে না আমরা খাসলত দেখিয়া এর লাগে ইবনে সাহাই আমার ভাই আমার কথা বুঝা যাবে না দেখো পৃথিবীর মাঝে দুইটা দেশের নাম আশা করছি আপনারা কুম্বা ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া ইন্দোনেশিয়া হইল বর্তমান দুনিয়া খালি মুসলমানের শাসনের দেশ সঠিক কইতাম পারি না দুই তিনটা কম বেশ হইতে পারে প্রায় 80টা দেশ আছে মুসলমান শাসিত দেশ এর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান হইলা ইন্দোনেশিয়াত সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়াত আর দুই নম্বর ও মুসলমান দেশ গণতান্ত্রিক দেশ দুই নম্বর হইল ভারতবর্ষ মুসলমান ইন্দোনেশিয়ার বাদে পৃথিবীর সেরা 79 ও মুসলমান দেশ থাকি ভারত ও মুসলমানের সংখ্যা পাকিস্তান সৌদি আরব সারা দেশ থাকি বিশ্বর থাকি সবচেয়ে বেশি ভারত ও ভারত দুই নম্বর এর লাগে আমি রাজনৈতিক মিটিং মিটিং কইলে মুসলমানদের সংখ্যা লোক হইয়া ঘর দাঁড়িয়ে সারা পৃথিবীর 79 দেশ মুসলমানের হঠাৎ থেকে বেশি মুসলমান ভারত এক ভারত আর ভারত বাংলাদেশ মিলাইলে ইন্দোনেশিয়ার থেকে বেশি ও দেশ যাই হোক ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া এই দেশের মানুষ সারা আসলা বৌদ্ধ ধর্মাবলম্বী মা বুঝা যান না মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী এই দেশ কোনো বড় মৌলানা ওয়াজ রেসুল না কোন মুসলমান মিলিটারি গিয়ে যুদ্ধ করা লাগছে না এই দেশও গেছলা আরবের কিছু যুবক ব্যবসায়ী মানুষ কেউ সাহাবি কেউ তাবেঈ এরা ব্যবসার লাগে গেছিল এরা গিয়ে ব্যবসা শুরু করছিল এর আগে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার তারা লোকাল স্থানীয় ব্যবসায়ী যারা এরা মানুষের বড় টকাট বই করতে খুব খতরে দিয়ান দি খেয়াল করবে যুবক হল বেশি জি আপনি অন্য মানুষ সবাই তোমার খেয়াল করবে আচ্ছা এরা গিয়ে এমন শত্রুতার সহিত ব্যবসা শুরু করলাম দুই একটা উদাহরণ দিই যেমন কাপড়ের দোকান তারা কাপড় তারা জানা মতো যেমন কৌ কাপড় শাড়িও দরকার তারা জানা মতো এখানে ওরা কোন এখানে খাটা নয়া কাপড় তো খাটা উঠে থাকে খাটা তারা কোনো মানুষ লোয়া তাইলে কইলা কইটা ও দেখো কোয়া এখানে একটা খাটা আছে ফারাক ওখান দেখি আপনি দাম করব বুঝা গেছে কোনোখান ধরো তারা এক দুই বছর আগে বড় সালানো মাল আনছিলাম বেশি আর হয়েছে দুই এক দাম শূন্য হয়ে গেছে দুই বছর সে লোহাতে এলে কইতা আপনি বুঝিয়া দাম কইবা এই তানোর খাফর দুই বছর আগর লোহা শূন্য হয়েছে বুঝা গেছে আজকাল তো আমরা আর কিছু মানুষ আর না দিলে সকল বছর ঠিক আছে তো কেউ ভালো করে দেওয়াই আর আর
কোন সময় সারা নাই, সারা নাই, অধিকাংশ নাই, কিছু কিছু আবার সাত হয়েছে। কাবলর দোকানও গেলে এখানে হাঁটা জানলে ওখান উঠি থাড়াইছি ও দেখো এগারে নতুন চকচকা ইতানো থেকে আমি দুইটা পাঞ্জাবি বানাইছি। ইলে আমরা কিছু করিনি, জানা আছে না কিছু মানুষে করে মুটি থারা গরু বাজারও নিয়ে সৌ জায়গায় লাভ মারি বাসন উড়ায় হইতা এগারে বেতিন হরুতায় কিরাই কোয়া এগারে লড়ে না। এই জাতীয় খাম আরবর ব্যবসায়ী যারা গেছে তারা আইন নাই ফারা ফুন্না আপনি এই বস্তা থেকে আটা নিতরা এগু তিন মাস আগর লওয়া আপনি হুঙ্গিয়া দেখিয়া দাম করো কোয়া বুঝা যায়নি কথা। এর বাদে ফাইকারি দোকানও সেও আইয়া খয় ধান খাবার লইয়া নিশুন গিয়া কি হালি পয়গান নিশুন গিয়া বিকালে যখন হিসাব মিলাইতরা খাতা তার পরিষ্কার লেখলা দেখলা এরে ইনকয় বান্ধিল তিনখান খাবার ফারা ফারা আসলো কর্মচারীরে জিগাইতরা বাবু রে ইগনে বেশিতে সময় কইসলাই নিয়ে কেন তিনখান খাবার ফারা আছে বলে না ফাইকার বেশি আইসে ঝামেলা লাগছে আর কইতাম পারছি না দাম কিলা লইছো বলে বালা খাবার জ্বালা লই তোলা লই দিছি বলে দোয়া টেকা আগুন আগলা তো আমার কেশর লোকে মিয়া গেল বাদর দিন বাজারও এক জমানা আসলো ডুব মারাই তা আর এক জমানা একটু মাইক দিয়ে জানাই হি জমানা জেলা বাসলো বাজারও জানাইলা যে গত খাই অমুক আরবির দোকান থেকে খর্গে খাপড় লই আনিছো ইখানো তিনটা ফারা খাপড় আসলো ইক নাই আপনারা দেখাইছি না বালা খাপড়ের দাম লই লইছে টেকাটাই আলগাইয়া রাখা আপনার দয়া করে আইয়া আপনার ফাজিল টেকা গুণ নিকোয়া না হয় আমি টেকা কেশর লোকে মিলে ইতাম পারি না বুঝা গেছে না কয়টা নমুনা খালি কইলাম ইতা দেখিয়া এর বাদে দেখো ইন্দোনেশিয়ার মানুষে ইতায় দোকানদারি করোই খাইয়া দিয়ে আইস আর বেল তুলা কালিবার বাদে ও দোকানত লাখ লাখ টাকার জিনিস উফরে তুলা খাপড় এখান বিষয় ঠুইয়া গুড়িয়া তুলা এক কোন গুড়িয়া ইয়া হৌ হবাই দুর্বল গিয়ে ফেসব করল দ্বারকাজ করই না এরে এটা কুলুক মাটির দোলায় বলল কিছু বাদে ফানি দিও ইস্তিঞ্জা করিয়া এটা খান থেকে কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঝাঁট আইলারে এর বাদে দেবেন ইতায় আট অতখান অনেক দৌড় একবার দুইবার না তিনবার অতখান দৌড় কো খসলায় দৌড় মুখ অনার দৌড় ইতা অত পরিষ্কার দেব বাবাই অত সভ্য একটা মুখর ভিতরে দুই দিন হয়ে গেছে তিনবার পানি লইয়া দুইবার কুল্লু করে ফেলায় একবার একবারে গলার ভিতর অর্ধাইয়া ফেলায় নাকর ভিতর ছাড়েন না আঙ্গুল হারাইয়া পানি হারাইয়া পরিষ্কার করো মাথার সুহরে নি দুল বালি পড়লো বলে আর দি ফুসিয়া দুল বালি ফেলায় থারার বাসায় বুঝা জানিয়ে কথা উজুর কথা আমি হইয়া বুঝলা তো ও ইটা দেখি এর বাদে দেখলা দোকান থইয়া একজনের বইয়া ইন্দোনেশিয়ার ইভেন্ট আছে ইয়া কোন ভাই তারা হবে ফুইস মে দিয়ে দিয়া আল্লাহ আকবর খরর হাবুগুলি মিলিটারির মতো মিলিটারির মতো রে বাবা ইতার ট্রেনিং এ আল্লাহ আকবর কইতে ইতায় উট লাড়ুন ওলা বান্ধিলে ইবেটা মিলিটারি ট্রেনিং করলাম আল্লাহ আকবর কইয়া ওলা রুকু যায় সারা যায় গিয়া এর বাদে সুজদার যায় গিয়ে এটা কিতা ট্রেনিং কথা হারিয়া হারলে জিগার করো তোমরা কিতা রে বাবা এটা কিতা হেকিছো ইতার নাম নমাজ একটা কথা কৌশল আমরা জাত পাই ইতায় আমরা আগে ঠোয়াইতে ঠোকাইতে আমরা একবারে বেশি রাখাইছে এখন যে তোমরা আউয়া হলাইছো ইয়া দেলা গন্ধারি কোড্ডায় কদিন টিকিবা ইতাই সারা বিক্রি কথা খুলিয়া কইয়া যে কম দামি বেচরায় কইলা ইতার মাঝে আউয়া করায় ওখানেও আমরা শিখিছি ও এর মাঝে বরকত আছে দশ গুণ বাড়িব তো দেবো না এক মাস দশ হাজার টাকার দোকান পাতিছি দশ দিন বাদে দেখবার হ্যালো ওয়ালাইকুম আসসালাম ফারতাম ফারতাম না ফারতাম না আপনি গেল ইয়াই বাতাই দিত ঠিক আছে জি আচ্ছা আমার কথা বুঝা যায় না ও দেখে কইলা এটা কিলাই কিলাই বলে আমরা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলিমা থাকি আর আল্লাহ এক মডেল নমুনা আমরা রেখেছিলাম এর আদর্শ চরিত্র দেখি দেখি বলে এই করবো বলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই না কিতা কিতা হিকাই বলে ও কৈশোর মিশা মাতিও না খেউরের টোকাটুকি করিও না খেউরের লোকে ওয়াদার খেলাফ করিও না খেউরে কোনোভাবে অশ্লীল গালিগালাজ করিও না আর কৈশোর হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান ভেদাভেদ করিও না সারা দুনিয়ার মানুষরে আফন ভাই বোন হিসাবে মায়া করিও জীব জন্তুরে মায়া করিও খেউরে ঘৃণা করিও না
তোমার বাড়ির কোনটা হইলে আশপাশ কোনো হিন্দু কি মুসলমান বেদ বিচার করিও না। পাড়া প্রতিবেশী মানুষ যদি একদিন একজন মানুষ রামচন্দ্র দা রবিদাস কিবা আব্দুল করিম একজন যদি উপাস ঘুমায় আর আপনি সাতবার হজ করছো টাইটেল ফরিস দৌড়ায় হদিস দিস ফেক ভরি যদি খাও খাইয়া ঘুমাও জানিয়া রাখো তা নবী এই আমরা নবী কইসুন তুমি এদিন মুমিন মুসলমান হিসাবে ঘুমাইতে পারতে নাই। তোমার বাড়ির যদি আম কাঁঠল দৌড়ে চুরসারা খাও তোমার আশপাশ মানুষ যারা বাড়ির নাই কি আছে তুলা তুলা সিম দেও ব্যক্তিত্ব বোধর পরিচয় দেও মানবতার পরিচয় দেও দেও নাতে তোমার উপরে কেস পিত নাই তোমার জমিন মেয়াদি ফাট্টার বাড়ির ফল খারায় কেস দিলে তানাত গেলেও দিব গালিয়া এ বেটা তার বাড়ির কাটল দিছে না ওগুর আর কেস আছে নি কৌট গেলে উকিলে কবি ওগু কোনো কেস দিত নাই। কিন্তু আল্লাহ তাআলা কয় সাবধান আমার বন্দা যদি আশপাশ মানুষে মায়া মোহাম্মত করো না তোমার বাড়ির ফল সিম দেও না হে পরিবার খবর আছে নি না আমি খোঁজ করো না শীতর খবর পান না একলা পার না মসজিদ হামসায়ার থেকে চান্দা তুলিয়া মুরব্বী আর যুবক হলে দেও না তোমার তার এগেনস্টে সুমমত কেস অর্থাৎ সে কেস দেওয়া লাগতো না হে বদুয়া করা লাগতো না হে খোয়া লাগতো না আল্লাহ আমি উপাস করতেছি খোবাড়ির চাষা খোবাড়ির বাইজার তারা ফেট করে খাইছুন ই কেস দেওয়া লাগতো না আল্লাহ তারা পিতরা আমি নিজে সুমমত দুনিয়ার বাসায় হই আমি তো আপনার এগেনস্টে কেস রেজিস্টার্ড করিয়ে রাখবো কিয়ামতর দিন ইগুন্তর বিচার কোনো ফিরিস্তা দিয়ে রাইতাম না আমি ডাইরেক্ট করব বিচার। আর যদি সেওরে মুখ দিয়ে কালিয়া দুধ দেও ধার শক্তি দিয়ে দুধ দেও জনবল গোষ্ঠী বড় হয়ে ছিল স্নানি বড় বুঝে গোষ্ঠীর কোনো লোকের নাতে ফুস করিস দাঁত হাবগুলি টুকি টুকি ফেলাই দিব ইলা আর কিছু আছে না বড়াই আছে ইতা করো যদি আল্লাহ নবী যে কই আল্লাহ তাআলা লগে লগে দেখবা ইগু দুর্বল ইকে কেসও দিলে আরো মারবা বদুয়াও করতো না আল্লাহ লগে লগে কেস ডায়েরি তান ডায়েরি কুদরতি ডায়েরি নোট করে রাখবা কিয়ামতর দিন যখন ফিরিস্তা বলে হিসাব লইবা নমাজর রোজার হজর নেক আমলর হিসাব করিয়া লইবা বহুত নেকি রেবা আলহামদুলিল্লাহ ধরো সার্টিফিকেট নেও বেহেস্ত যা হোক বেহেস্ত যখন রানা দিবা সারা নাই আল্লাহ আরে ধরবা কইতা পারতাম আল্লাহ তো শাড়ি দিলে সুবর সারতে পারো আর দৌড়লে কোনো বেটা ছুটি বার হয় না নবীতে কইস কিছু না বহুত মানুষ আল্লাহ করি না ফিরাই ভাবে ভাই দুষ্ট খানো যাবে এলে আল্লাহ আমি বেহেস্ত যাইয়া এলে কীতার লাগে এলে ও সাকুয়া দুনিয়ার আমল নামে হিসাব করিয়া আমার নেকি বেশি আসলো ফিরিস্তা হলে সার্টিফিকেট দিছুন বেহেস্ত ও যে এগুলো হুমিজা দুষ্ট আল্লাহ কিনা তোর একটা বিচার কেস আছে এগুলো বিচার আমি করতাম কোনো ফিরিস্তারে দিতাম না মা বুঝা জানি বুঝা জানি কথা বলে লেখো আল্লাহ কিতা হয়েছে অমুক দিন আমি উপাস আসলাম আমি খাইবার পাইছি না উপাস আসি আমার খাবার না কেনে অমুক দিন উড়িবার খাবার পাইছি না আমার হরুতারে খাবার দিতাম পাইছি না দিলে না কেনে আমি বেমার আসলাম ঔষধ করতাম পয়সা পাইছি না আমি বেমার আসলাম আমার হাসপাতাল লইয়া যাওয়ার সেও আসলো না লইয়া গেলে না কেনে হই এর বাদে তোর বলে গাছওয়ালা আম দোষলো কাঁঠল দোষলো রে বাপু আমার দেখিয়ে বড় লালস আসলো এক টুকরে তার দিলাই না হেনে বলে আল্লাহ এটা খিতা মতোই না হলে সারা জিন্দগি ওয়াজ হমছি আপনার বুক নাই ফিয়াস নাই খাবলার দরকার নাই বেমার নাই আপনার এখানেও বাইতাম আসলো খানো দিতাম আসলো আল্লাহ তালে বাবা হে বন্দা না বেন্দা তো আশপাশে আমার বন্দাও হল গরিব আসলা ইতাই যে না হইয়া ঘুমাইছ সাত দিন ছয় দিন একটা নামে এক দিছে রুজি কমে যাইতেও পারছে না উফাস হয়েছে শীতর দিন খবর পাইছে না ওলা একটা একটা কইবা মাত বুঝা গেছে না যদি হদিন আমার এই বন্দারে সাহায্য করতে আজ আমার খুশি হইল আল্লাহ তে আমার জিন্দগির নেক কাম সারা বেকার গেল নি ই সার্টিফিকেট কত হইল এলে জানোস না কেন আইস আমার সুপ্রিম কোর্ট আইস তোর এই সার্টিফিকেট এখন আমি সিজ করলাম তোর নেক আমল একটাও আমি নষ্ট করতাম না এখন সিজ করলাম ফিরিস্তার অথবা আলমারি আর তার কেয়ামতের দিন 50 লাখ বছরের নিচে কোনো শাস্তি নাই সময় হইলে 50 লাখ বছর জাদু যখন গরিব হলরে না সাবার লাগে গরিব রে না সাহায্য লাগে গরিব রে গালি এইবার লাগে ফলা প্রতি সে বেশি রে গালি এইবার লাগে যা 50 লাখ রিস্তারে হইবা ইগুরে দুজহর ফান্দা চালাইলে ফাফলার লাগান ভাইয়া উঠিত চাইব ক্রেন্ট লাগাও আর একবারে দুজহর ঠিক মাঝখান হইতে পারি ভালো ও বলা খবরের 50 লাখ সেওর 1 কোটি বৎসর দুজক কাটার বাদে
ও আল্লাহর হুকুমে আবার তুলিয়া আবে হায়াত দি কুশল করাইয়া হউ আলমারি থেকে আমলর সার্টিফিকেট দিয়া ইয়ার বাদে হয়ে যাবে আসলে বুঝা গেছে নি এখন গরিব হলোর ভাই আমরা সাওয়া এবং গরিব হলোরে ফলা প্রতিবেশী মানুষরে দুঃখ দিতাম না কষ্ট দিতাম না গালিগালাজ করতাম না আমরা ইনশাল্লাহ চেষ্টা করব না আমরা বেতিন তরুণে দয়া করে জুলুম হাম করতাম না বেতিন নিজের মা আছে মার অবাধ্য হইতাম না মার লগে বাপ সোনার ছন্দ বল যারা যুবক যারা মা বাপ দুনিয়াতে আসেন বুড়া হয়ে যাও মা বাপর কাছে সাবাল যে মা বাপে কত মায়া করছেন পুইসেন ফালিসেন খাওয়াইছেন আল্লাহ তালা কইছেন মা বাপর বৈশিষ্ট্য মা বাপর কোনো কথা কোনোদিন বিরক্ত হইয়া গুসা করি উফ শব্দ হইতে পারতে নাই ওয়ালা তাকুল্লাহু মা উফ মা বাপরে কোনো কথা উফ ও বাবা ও আইসি আল সুইয়া আইল দিয়া খাসা কাটিয়া মই দিয়া দাম বাইয়া ফলে শুকুর হইল ফুল ফুটে আর আইতে উপরে গরুকু আবকি আর দাম দিবার থাকি উফ ও আল্লাহ উফ হইতে পারতে নাই আল্লাহ তালা কিন্তু জেসা বেটারে উফ যে হুজুরে দুই ঘন্টা ওয়াজ কথা এনে উফ হও কোনো বেটা নাই কিন্তু মা বাপ বহল মিয়ে কুচ জেসা বেন বকু মা বাপ তোমার লাগি বেন নাই মা বাপ তোমার বেহেশ তোর সাবি হাতি মা বাপরে উফ হইতাম পারতাম না বুঝা গেছে নি এর বাদেও বেশি আল্লাহের বাপ থেকে মারে আরো সম্মান দিছে হয়েছে মার ফাওয়ার তোলে ছেলেমেয়ের বেহেশ ছেলেমেয়ের বেহেশ মার ফাওয়ার তোলে বুঝা গেছে নি আমরা মা হিসাবে কোনো বেটিন আমরা এরারে কোনো ধরনের জুলুম গালি গালাজ মন আগা দেই না জানি দুজক কিনি না জানি মা বাপ হয় বেহেশ মা বাপরে দিয়ে বেহেশ লইতাম আর না মা বাপরে দিয়ে দুজক কিনতাম দুই পথ থেকে এক পথ আর নবীজি কইছেন যে মা বাপ দুনিয়াত পাইয়া বেহেশতর গ্যারান্টি লইতে পারলো না ইগুর মতো দুর্ভাগা আর এই দুনিয়াত নাই যদি মা বাপ নারাজ না হই অতিষ্ঠতা হই সবে বরাত সবে কদর যেদিন আল্লাহ ফাইকারি হারে কোটি কোটি মানুষকে মাফ দেয় কদিন যদি মা বাপ বেজার থাকে হই আর সজদা দিয়া সগুর ভানি ভালো গড় ডুবাই দাও এখানে কপাল যদি ডুবি যায় মা বাপ নারাজ অসন্তুষ্ট থাকলে এই সন্তান সন্ততি দোয়া আল্লাহ সবে বরাত সবে কদর কবুল করতা না বুঝা গেছে নি কথা বললা মধুরি গাঞ্জুড়ি ড্রাগস খাওয়া নেশা জাতীয় যারা খায় সবে বরাত সবে কদর জি সবে বরাত সবে কদর সবে বরাত সবে কদর আল্লাহ তাআলা এরা দোয়া কবুল করতা না বুঝা গেছে নি খারাপ দোয়া কবুল করতা না মদ খারা ড্রাগস খারা নেশা খারা জুয়া খেলরা আর এক নম্বর হইল মা বাপ যারা রুজে অসন্তুষ্ট বুঝা গেছে নি ইনশাল্লাহ আমরা গুনতে থাকি বাস টন খাওয়াজ বাসি আর ওয়ার চেষ্টা করব এর বাদে বেতিন তরে জামাইও হল যারা বহন তোর উঠে জুলুম খান করি না জানে বিশেষ হজ আল্লাহর নবীজিয়ে আর ফার ময়দান যেখান আল্লাহর কাছে দোয়া কবুল হয় ও জায়গার আল্লাহর নবী কইছে আমার বেটাইন উম্মত হল আমার উম্মতর বেটাইন হল আমার উম্মতর বেটাইন হল তুমি টাইন দেবা আমার উম্মতর বেটিন গুণতর উঠে জুলুম করিও না কথায় কথায় ডঙ্কি কথায় কথায় গাই কথায় কথায় মাই বহুত তা কমিছে কিন্তু কমিছে কইলেও আমরা জানি আবু বহুত তা রইছে এর তা করিও না বুঝা গেছে নি এর লাগি বদরপুর শেখুল হাদিস হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের ওয়াজ কইতে আমি দোকান বলিয়া বুঝছি কইসলা আমার কাছে যদি শাসন ক্ষমতা রইত এক সুগ্রাই করে বিয়া করতে দিলাম নয় বিয়ার আগে ছয় মাস বিয়ার ট্রেনিং দিয়া যে বিয়া করলে বেটির কিতা কিতা দায়িত্ব বহুত তোমার গাড়া উঠিল ওক নাই ঢিকাইয়া আর বউর লোকে কিনা ব্যবহার করল ছয় মাসের কোর্স ট্রেনিং দেওয়ার পরে বিয়ার পারমিশন দিলাম হয় এখন হি সুযোগও নাই লেখা বিয়া করছি আর হোর বাড়ির মশা খাইয়া বহন তোর উঠে জুলুম করি না জানি আল্লাহ নবীজি কইছেন কোনো মানুষ বালা মানুষের পরিচয় কিতা নবীজি কইছেন সারা দুনিয়ার মানুষের কোকু অমুক বালা মানুষ হইতে পারতো না তার পরিচয় জানে তার বউয়ে কইবা আমার জামাই আমার স্বামী বালা মানুষ ও এই বালা মানুষ অতএব আল্লাহ মানুষ হইতে হইলে বউরে খুশি করিয়ে হ্যান্ডেস থেকে সার্টিফিকেট লওয়া লাগবে বুঝা গেছে নি কইতা পারেন বউয়ের তোরা তো এগারে গাছ রাখার তুলি দিয়া যাইতে আরও কত উঠাইবে এর বাদে এ হদিস কইলে
তাইতেই লোক আসার মাঝামাঝি তাইবা আর আমরাও মাঝামাঝি তাইলে সমান সমান হয়ে যাব। কারণ আল্লাহ আর আল্লাহর নবী বেটাই তোর বেটিন তোর জামাইয়ের বউ অধিকার সমান 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 আল্লাহ করে দিছে ফিফটি ফিফটি। ওগু চিন্তা করি ও ফিফটি ফিফটি বিস্কুট বাড়ছে সমান সমান অর্ধে অর্ধে মর্যাদা সমান দায়িত্ব সমান সফলতা সমান অধিকার সমান। আমার বুঝতে আমরা এখনো পাই বেটিন তরুণ বহু জায়গা বহু অভিযোগ পাই সমাধানও করি বেটিন তরুণে কোথায় কোথায় জুলুম করে আমার লোকের কুর্তালাকেও বেটিন তরুণ বড় তুচ্ছার্থে ব্যবহার করে। আমরা কিছু মানুষে মনে করি বেটিন ইতা আগে ফুন্নামলো বেটিন বেটাইন দিয়ে কিছু কইটা বৌয়নিতা ফরমর বললো জি না এটা ফরমর বললো না অগুন বাড়ির গৌরব আসল শান্তির আধার বেটিন বাড়ির শান্তির আধার বাড়ির কান বেহেস্তর পরিবেশ সৃষ্টি করা বেটিন বৌয়ন এর লাগে নবীজি হইছে আকলমন গুণবতী শিক্ষিতা বুদ্ধিমতী এবং ধৈর্যশীলা কোনো স্ত্রী যদি কোনো মানুষে পায় এর দুনিয়ার মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল। তো আমার দুষ্টব বেটিন তোরে মায়া করতাম বেটিন তোরে ইজ্জত দিতাম কোন তোরা ওখান কমা দিয়া তৈলাম আল্লাহ জোড়া লাগাইবা মা বাপ আসুন আর আমি ওখান বাড়ি ঘর শান্তির দুই সাইডটা কোথা হইয়া আমি কোথারে বাট্টি করার চেষ্টা করি। আমরা প্রায় বাড়ি ঘর শর্মে হই না প্রায় বাড়ি ঘর শান্তির অভাব অশান্তি হয় জামাই বউয়ে মিল নাই কিবা তো মিল আছে কোনো সময় একটা জেং জেং ফেং ফেং চলে বাপে বুয়ে মিল নাই মায় ফুয়ার বউয়ে মিল নাই বলে একটা না একটা অশান্তি আছে শান্তি কি নাই। তো আচ্ছা আপনারা তোলা আমার কই গেছে এত অঞ্চল একশো পরিবারের মাঝে পাঁচটা পরিবার বাসিয়া পাইবানি যে পাঁচ পরিবার ফুয়া ফুড়িয়ে মা বাপরে ফুয়ার বউয়ে জামাইরে হর হরিরে বাইরে বাইরে বই বাই বইনে বাই বইনরে জাল এক জালে আর জাল দে ননন নন হরিয়ে বাই বৌরে কি বাইর বউয়ে নন নন হরিরে আসসালামু আলাইকুম দে ই প্রচলন একশো পরিবার ফাঁস পরিবার আছে তোরা কবছে না তে শান্তি এই তো গিলা আসসালামু আলাইকুম অর্থ কিনা আসসালামু আলাইকুম নবীজির সুন্নত নবীজি কইছেন ইফসা সালাম সালাম রে ওলা সালাম ওলা সালাম দেও বাজার জেলার সবচেয়ে হস্ত লবণ মুসলমান সমাজ সালাম ওলা হস্ত হইত হাঁটতে সালাম বইতে সালাম ওখানে দেখা হয়েছে সালাম ওখানে হোদারে বেসেন আমি হবাই বাড়িয়েছি আসসালামু আলাইকুম গরের অদর যাবাই আপনি বাঘ বাড়িয়েছেন ফুয়া আমি অদর যাবাই বাড়িয়েছি ওনো সালাম দিছি আসসালামু আলাইকুম আবার উঠ দাঁড়ি দেখছি আসসালামু আলাইকুম হৌরে হরিরে ফুয়ার বউয়ে ফুয়ারে বউয়ে জামাই রে জামাইয়ে বৌরে হুজুর হতে বলি আজ মানুষ আমি কেন পারে জামাইয়ে বৌরে সালাম দিত সারা গাঁ মানুষের উপর আমার বউয়ে বাড়ি গেছে হরি বাড়ি বা বিকালে কুঞ্চো নিরে কিয়ামত এমনি আর নেই আমার বাড়ির এখন মনে হয় জাতু করে দিয়েছে মনে হয় ঠুনগুন করছে ইগে বেটিরে দেখলেও আগে করে ডাইনে বউয়ে খালি করে সালাম আলাইকুম এটা কিছু আছে নি সমাজ আছে ও সুন্নতরে হইয়া টুনগুল করে নিয়েছি বাড়ির শান্তি এই তো গেরান্তি দি হইয়া তাম নিত্যানন্দপুর এলাকা নিমাইসানপুর এলাকা একশো ভাগের নব্বই ভাগ সালাম বাড়ি কানো কর চালু করো দেখবা অশান্তি দরবার দিয়ান বাড়ির থেকে বিলকুল বিদায় নিয়ে নেব কইলা শুরু করব মা বাপ থাকি শুয়া ফুড়িয়ে মা রে বাবরে দেখলে সালাম আলাইকুম গর দেশে আসসালামু আলাইকুম তাই নত খামে সেব পালাই তার হাত ওই হবাই বাড়াইছে আমি হবাই বাড়াইছি সেব পালাই আবার দাঁড়িয়ে দেখা হয়েছে আসসালামু আলাইকুম বুঝে যায় নি কথা ফুয়া ফুড়িয়ে মা বাপ করে মা বাপে দেখি ফুয়া হয়ে থাকি আইসেন বাজার থেকে খেয়াল করছেন আমি হদারো সালাম দিছে না আমি বাপে আসসালামু আলাইকুম ফুয়ারে ইয়ার লাইফ যদি উল্টা পাল্টা ওয়াজ আমি দিছি বাপে ফুয়ারে দিলে তো মা ফুয়া ফুড়িরে দেখল ফুয়া ফুড়িয়ে মার আসসালামু আলাইকুম যখন দেখলা ফুড়ি খেয়াল করছে না ফুয়ার বউয়ে খেয়াল করছে না তা আইসে হরি হকু আসসালামু আলাইকুম সালাম আল্লাহ সলুক বউয়ে জামাইরে দেখলা আসসালামু আলাইকুম জামাইয়ে আগে দেখলা বউরে মা বাপ দারো ইয়ার লাখিলা সরম সালাম দিতাম সরম মা বাপ সামনে ও আল্লাহর দোয়াই রে
নবীজির সুন্নত মা বাবার সামনে আমল করতে ফুয়া শর্ম মুসবিলাই শর্ম গিয়া বউরে দিকে জুলুম করে গো আসসালামু আলাইকুম ওয়া সালাম চলু ই সালাম আমি কিতাল লাগি কইলাম নবীজি কইছেন সালাম সাফে দেও বাড়ি শান্তি আমি আপনি মসজিদের ইমামে কই না আসসালামু আলাইকুম তার লগে দোয়া করলাম আপনার উপরে আল্লাহর শান্তি নাজিল ও মুরব্বি সাহেব মসজিদ দেখলাম বাজারও দেখলাম কত দেখলাম কইয়া আসসালামু আলাইকুম তান লগে দোয়া করিয়া আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল ও আমার মা বাপে কিতা দুষ খান করলাম যে মা বাপে খাওয়াইলা বাস ফিন্দাইলা উড়াইলা এর তার লগে এই শান্তির দোয়া কিতা মুখো সিলাই করে ফারি না কেন শান্তির দোয়া করতাম ইনশাল্লাহ এখন থেকে চালু করতাম হল মৌলানার বাড়ি তো নাই আচ্ছা আমরা ফুয়া ফুড়ি সারা জীবন হিগাইছি না এলকু একদিন করে ওয়াজে টোক ওইতো না মা বাপে শুরু করি খাইল থাকি ফুয়া দেখিও শর্মে সালাম দিত না বাপে কক আসসালাম আলাইকুম মায়ের কক আসসালাম আলাইকুম দুই দিন একদিনের বাদে বারুইয়া লগর ঠাকুর দন্ডে কইব উপায় নাই রে এখন আমার ইদিন করে ওয়াজ শুনিয়া এখন আমার আব্বা আম্মা আমার সালাম দেওয়া শুরু করেছ কিতা করবে বাদ কর তুই নো আইস থাকি বাড়ি তোমার শোক মুজিয়া দে সালাম তো আস্তে আস্তে ঠোক হই আমিও গিয়া শোক মুজিয়া মা বাবার সালাম দিলে ইতাম বউরে দেখলে দূরে থাকি এখানে শোক মুজিয়া মারি তোমার সালাম আলাইকুম ও সালামর সুন্নত বাড়িতে না বুঝো কো আল্লাহর নবীজি কইতরা বয়সে হরু যার এরা আগে ইয়া বড় এরা সালাম দেও ইকান কইছিন না মেসা খাফর লাগাই দিছো টাইটেল ভাস করি আইছো কি দেওবন হও বুলা বেটাই মুরব্বি বেটাই বাড়ছে ইয়া বেটে বেটে অত হড়িয়ে মল্লা না আইলাম বুলা বেটা অত বেয়া দম ফেলে আবু সালাম দেন না ইলা কিছু বাড়ছে আই আমরা আপনারা ভাইছো কি না ভাইছো আমি ভাইছি বয়সে হরু যারা এরা বড় এরা আগে ইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম আর বউয়া জামাই রে দেয় আগে ইয়া সালাম আলাইকুম ফুয়া ফুড়ে আগে ইয়া সালাম আলাইকুম কিন্তু নবীজির চরিত্র হয়েছে বসে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীজির চরিত্র কি আসলে নবীজির মুখ দিয়ে কইছো নিকু থিওরি ফর্মুলা বলা দেয় কিন্তু বেশি সওয়াব পাইতে চাও যদি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা আরে ফাস্ট থেকে 10 মিনিটের কথা শেষ করলে আপনারা বেশ লবর হই বলি নবীজি ফরমাইতা হযরত নবীজির সাসার ঘরের ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস টাইম কইতরা যে আমরা দেখছি আমরা এখানে বয়সে হরু যারা কোনো দিন হরু কি বড় খেয়েও নবীজি এমনি ওয়াজ করছেন যে হরুয়ে বড়রে সালাম দিয়া কিন্তু আমরা দেখছি কোনোদিন আমরা অত হরু হইয়া নবীজিরে আগে হইয়া সালাম দিতাম পারছি না আমরা সোনার নবীজি যখন হরু বাচ্চাই দেখতা ও দূরে থেকে কইলি তা সালাম আলাইকুম বুঝা গেছে নি কথা বুঝা গেছে না আসসালাম আলাইকুম নবীজির বিবি হযরত আয়েশা হযরত জয়নব হযরত উম্মে সালমা এইতেন নবীজির বিবিও হল এইতেন কইতা আমরা এমন এক স্বামী পাইছিলাম আল্লাহর নবী বিহার বাদে থাকি ও মূল মালান সাহেব তোমার ধরে বিহার বাদে থাকি আজ পর্যন্ত আমরার স্বামীর একটা দিন আগে ওইয়া সালাম দেওয়ার সুযোগ পাইছি না বুঝা গেছে নবীজির বিবিনতে কইরা আমরা কোনোদিন একটা দিন আগে ওইয়া সালাম দিতাম পারছি না নবীজি যে বউরে যে বিবিরে আগে দেবই তাই লগে লগে কই আসসালামু আলাইকুম বুঝা গেছে নি নবীজি মার্গে বাড়ুয়া হইছেন নি সুন্নতর বাড়ুয়া এর লাগে আমরা আমরা বিবিহলে দেখুয়া আর ফাউরিয়া দেন না খামর বেঁকে এলে দেন না আমরা আসসালামু আলাইকুম কই ইনশাল্লাহ হওয়ার চেষ্টা করবো মা বাপ তো আগে এর বাদে বাই বাই আয় বুঝলি বাইরে কিতা হইতা বাইরে কোনো কিগুর কিতা সাবুত করি দিব জি না সাবুত করা না মুখ মিঠা বানায় ঠান্ডা বানায় সালাম আনি নবীজি ফরমায় আমার বেটির তরে মায়া করি রে বা নবীজির ও বিবি হলে কই তরে আরো বেটির তরে আরো কুটা নিলা হিমুল গেছর আঘাত না লাগা পর্যন্ত দম রইতাম না নবীজি কইছ নবীজির বিবি হলে কই তরে আমরা নবীজি মা আয়েশা কই তরে কোনদিন আমার ঘর ঘুমাইলে সকালে উঠিয়া আমি যখন বিছনা টানি লাগতাম সাই আল্লাহর নবীজি কই আয়েশা তোমার কত সংসার হেরান হয়ে যাও আপনি একটু বিছনা আটানি লাগিও না
আমি আছি আপনার ঘর, আইসগুর বিষ্ণা আমি আঁকাইয়া, বুঝা গেছে নি? উম্মে সালমা কইতরা, আমরা নবীজি গরু আইয়া যদি দেখুন রুটি ফলঠিয়া, তো আমার নবীজি কইন উম্মে সালমা আপনি বেশি হেরান হয়েছে, আমি গরু আছি দেশ বেলাই না দিলে জামাই বউ ডং জামাই বউর নাটক তাই হারিয়া লই লইতা লইয়া রুটি ফলঠিয়া রুটি সেকিতা, বুঝা গেছে নি? ও অকনাই নিল ইসলামী জীবন মানবতার জীবন নবীজির চরিত্র, অকনাই আমরা আনতাম ফুয়ার বৌয়াইন যারা আসুন ফুয়ার বৌয়াইনের কাছে অনুরোধ রে মা হল হিমুল গাছর উফরে ফসাই যে অন্ত গিয়ে বিয়ার বাদে হইও না জামাই রে বড় বিয়া কলে বলে এর তুমি আর আমি ফিরিতি অনুশেষ বুড়া বেটা বুড়া বেটি রান্তি হইবার লাগে আমি আইসি না এরু তা হইও না শান্ত হল যদিও ওয়াজিব নাই গৌরী রে খাওয়ানি ওয়াজিব নাই মানবতা আছে ইনসানিয়ত আছে ও হৈ হরি নাই রে জামাই দন খানো হয়েছিল রে সোনার সান মনি সুতরাং ই হৌর হরি ওলা ফসা হইলা রে বলে আপনারা খাওয়াইতাম পারেন আপনারা খাওয়াইব দুজনে বালা করি একটা লইয়া খাইব বুড়া বেটা বুড়া বেটি দিতে আমি পারতাম না নাম আয় হল হৌর হরি তাতে মা বাপ কোন মা বাপের মতো দোয়াল হল হৌর হরির কাছ থেকে আর এখন কথা আপনারা আগে যতক্ষণ হয়েছি খালি জামাই অকলরে শাসন করার হদিস হয়েছি আর বেটি আপনারা এক দাবে লাগি যাইবা স্বামীর অবাধ্য ওইটায় না স্বামীর অবাধ্য ওইটায় না বেটি আল্লাহর নবী যে ফরমাইছেন সারা নেকির আমল করিয়া যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য ওই শরীয়ত মতে আর এই অবস্থার যদি কোনো বেটি মারা যায় মা বুঝা যাননি জামাই অসন্তুষ্ট শরীয়ত সম্মতভাবে আর এই অবস্থার যদি বউ মারা যায় এই বেহেস্ত যাইতা ভাববা কি না যথেষ্ট সন্দেহ নবী যে বলছেন আমি কোনো দায়িত্ব নিতাম পারতাম না তার মানে নাই একদিন নবীজি গেলা ফুড়ি ফুয়ার বৌয়াইন এটা সকলো আমার ফুড়ি লই যায় তোরা খেয়াল করি ও হদিস মাইক বলা করি হল আর উলামা একরামরে অনুরোধ করল আপনারা কইলা বেটাই তোর তালিম শুরু করিয়া কয়দিন বাদে বেটির তোর তালিম পর্দার আড়ালে থাকিয়া চালু করো খুব জরুরি তো আমার ফুড়ি ফুয়ার বৌয়াইন তোরা হুনরে সান্দ হল নবীজি একদিন গেলা তান ফুড়ি হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাআলা আনহার ঘর ইয়া দেখলা হজরত ফাতিমা তুলা বেজার বুঝা জানি মা জিগাইলাম আহ তো তুমি বেজার খেলে কইলে আব্বা যান আইজ আপনার দামদল লোকের তুলা টুটলা টুটলি হয়ে গেছে আর তাই গুসা করিয়া কোনবাই বার হইয়া গেছে নবীজি ফরমাইলা আয়েশ ফাতিমা কোনো মন্দির ন তুমি আমার ফলিন যার তোমা তুমি আমার অত মায়ার ফুড়ি আমার দামান আলী গুসা করি অসন্তুষ্ট হইয়া নারাজ হইয়া বার হইয়া গেছে এই অবস্থায় আমার দামান তোমার স্বামী অসন্তুষ্ট নারাজ থাকা অবস্থায় যদি তুমি মারা যাও আমি তোমার আব্বা নবী তোমার লগে আমার ফলিনদার থেকে বেশি মায়া মা কিন্তু আমি তোমার জনজাত হাজির হইতাম মা বুঝা গেছে নি কথা তাহলে আমার ফুড়ি বনি সব জামাই অকলের ওয়াজ তান্তান্ডে অনুরোধ করছি আর হদিস্তি ফুড়ির মানে মাথা ঠান্ডা হো তোমার জানিলে বাড়ির শান্তি বাড়িতে রাখার আসল বস্তু তুমি তাই আসল শান্তির আদা বেটাই মারা যাইবা কত তা মাথা মগজ গরম হয় আইয়া হামাইতেও যদি একটু গরম হয়ে যাও আইয়া হামাইতেও যদি মাথা প্রথমে গেছলে খানো খানো পাখানি কাটলা বা ঠাইয়া এটা বুঝো না আইয়া যদি ইলা সের সেরাইয়া মাথো ই বেটাই যদি অত্যকিত হয়েছে আর তুমি যদি কচিত হয়েছে তো তো আরো দরবারর হাম সোনার সান্দ হল কিছু বুঝিয়া কোনো সময় যদি জামাই মানবতার কারণে গরম হইতে না বহুত হদিস হয়েছি যদি গরম হয়ে যায় পুরা নিজের ঠান্ডা থাকো আসি আসি নেওগি ব ব মাথা গরম হয়েছে কদুর তেল দিব মাখাইয়া ব কদুর তেল দিব বেটাই সাবুত করতে বাগর বেটি হইলে বুদ্ধিমান বউ হইলে আনা লাগামে ঘুরাও না উঠে আনা লাগামে ঘুরাও কিন্তু আকল বুদ্ধি থাকতে লাগবে আকল বুদ্ধি রইলে বেটাই তোরে আনা লাগানে ঘুরে যাই ধরবে ও তো গরম হয়ে গেছে বেটা নেওগি না টং করুলে এলে ওইসে ওইসে এটা কতদিন গুসা দেখলাম হোক ক মিনিট টিকিব ও খদুর তেল মারাই দিলে এমনিও যাইব মাতিস নাই তো আমি মারতাম না আচ্ছা মাতিও না আমি মাতিনি তো আপনার গীত হইল অত তুলা বাদে টসার আন্দিয়া জুত করি সামনে দিয়া 349 খান লেকচার দেও আর জামাইসার মরিতা না আনা লাগানে বান্ধা রইবা ও এমনিও ঠিক
এর লাগি বাড়ির শান্তি, ফুয়াগুড়ির শান্তি, ফুয়াগুড়ির সামনে জামাই বলে যদি হাজিয়া করো, এই ফুয়াগুড়ি কিতা কেউ কিতা জামাই বলে জামাইয়া যদি বৌরে মারতে হয় সাবি আন তো জামাইয়া কিতা রইত করতে করতে সমান ব্যবহার হইত, জামাইয়া যদি রয়েছে পানি আনিয়া পানি আইয়া তুই খানো যাইতে খুব চাই আপনারা খুশি হইবেন আর এখানে জামাই বল এধারে হইত না আর কিছু জামাই হইলে তার ঘটনা ঘটে যেতে পারে বেগড়া হইলে আপনার কোন ইনসাফে বৌরে রেল করি মাতি আপনি হইয়া মাতাই জামাই বহু জামাই দেখো আপনি জি আপনি ভদ্রতা হেকি সভ্যতা হেকি ই কি গরু বয়ার মাত গরু রে ভাই এই মানুষের কি লাগে ভাই ও ভাই এটা তো গরু বয়ার ব্যবহার মানুষের মধ্যে এটা তো ঠিক না আর যদি এক বুজুর্গ বেটি হয় আর এই বেটি যদি হয় ফানি আনিয়া এটা এর অধিকার এখানে দেখে দে তো তো আমার মনে দেখি কত দুঃখ হইনি সুতরাং স্বামী বহুর লোকে ভদ্রভাবে মাতি ফাড়লে আপনি হইয়া মাতি না খুব ফুকে তুমি হইয়া মাতি এবং আপনি হইয়া মাতিয়া আমি কিতার লাগি হইয়া বউয়া জামাই রো জি আপনি করি মাতাও মা বাপরে জি আপনি করি মাতাও ভাই বইনে ভাই বইনে জি আপনি করি মাতাও তো ও হরু সা বাচ্চা যেতা ও গর আস্তে আস্তে বড় হইতা ইতা গর তিনি যখন ঘুমবা হইলেও দেখবা বা বাইনে আমার দাদা দাদিরে কইলে আসসালামু আলাইকুম আর বড় হইলে কোয়া লাগতো না দাদা দাদিরে মা বাপরে সালাম দেও দেখে বিদ্যা শিখে বিদ্যা দেখে দেখি অভ্যাস হইব যদি দেখে আমার মা আমার আব্বারে কইছে জি আপনি করি আমার আব্বাই আমার দাদা দাদির জি আপনি কইছে আমার মারও জি আপনি কইছে ইগুরে আর মেসার যে দিন দাওয়াত দিবা ইগুরে আর জোহারি লাগতো না দেখিস আজ মসজিদে মেসার দাওয়াত দিছি আইলে জি আপনি করি মাথায় ইগে যদি সারা জীবন তার কত বয়স থেকে হুনে করো হে ভাই বুই ইগে জি আপনি কিনে লিখিত ব্যবহার আমরা হিকে আমরা আদর্শ আমরা খাসলত দি আমরা হিকে শেষ কথা আমরা দিনর দাওয়াত চরিত্র দিদি আজ যদি আমরা ও যতক্ষণ আগে কইছি বেখাসলতি মুনাফিকর খাসলত এহুদির খাসলত ওটা যদি সারি আশপাশের অমুসলমান ভাই বোনকে যদি ইতান জানোই যে এই গাঁও নিত্যানন্দপুরের মুসলমানে এটা কোনো একজন মুসলমানে মিশা মাতেন না মিশা মকদ্দমা করেন না মিশা সাক্ষী দেন না ওয়াদার খিলাফ করেন না খেরর আমানত মারিয়া খাইন না কোনো মানুষের গরু বয়ার্য তুচ্ছার্থে ব্যবহার করেন না পাড়া প্রতিবেশীরে মায়া মোহাম্মত করেন আমরা পাইলেও খুব ভদ্রভাবে ব্যবহার করেন তাহলে এরা সাক্ষী দিবা নিত্যানন্দপুরের মুসলমান অত ভালো রেবা ইসলাম কবুল করবো না করবো হইবা অত্যন্ত বালা মানুষ এটার হইবা কি না আমরা বর্তমান হাসপাত দেখলে মানুষ তবলি হইবে আইত না আমল দিয়ে তবলি আপনারা বিশ্বাস করবা ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কথা বলছি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশের গভর্নর মিলিটারি জেনারেল এক মোহাম্মদ বিন কাসিমর চরিত্র দেখিয়া মানবতার চরিত্র দেখিয়া ইমানের চরিত্র দেখিয়া সিন্ধু বালুচিস্তান আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ এমনি কলিমা পড়ি মুসলমান হয়ে গেছে এক মোহাম্মদ বিন কাসিমর চরিত্র আল্লাহ তালা আমরা তৌফিক দিতা আর অগ্নাই সারা হওয়ার লাগে দনি গরিব ভক্তরে হইয়া তুলা তুলা সদকা দেওয়ার আগত আমরা রাখি যাবো খালি দনিয়ে তো দে আর গরিব হলে মন করছি কিছু গরিবে যে আমরা খালি লইয়া খাইতাম দিতাম না ইয়াদ রাখি গরিব ভাই হল আমরা গরিব আসলাম গরিব থেকে গরিব আল্লাহ বা সাল্লাহ চালাই দিলাম কিন্তু আমার গরিব ভাই বই নহল লিল্লা লোয়ার নিয়ত মন থেকে দইয়া গুছিয়ে বলাই দিল লিল্লা লইতাম না নিয়ত করি আল্লাহ আমরা রে বানাইত আমরা দিতাম রুজি হামলা দা হামলা আমরা হিতাত্ত আজিরা হামলা এখন 500 টাকা খুব কম সাইজ অন্যায় 500 আপনারা দা হামলা আজিরা হামলা কত করে চলে 300 জি 300 আচ্ছা গাঁর ভিতরে আমরা টাউনের ধরো 400-500 আর আরো যদি বলা এক্সপার্ট হামলা হইলে 700-800 চলে গড়ে ধরে কো আপনারা অন্য হিসাব 350 না 300 টাকা এক মানুষের যদি রোজ দাহাম করিয়া 300 পায় ইচ্ছা করে যদি এর থেকে 5 কোটি টাকা সদকা দেওয়া এমন কোনো ফাহার কঠিন কাম নেই খালি নিয়ত লাগে আমি যদি নিয়ত করি আরো খাইতাম খাইতাম কোনবাই কিতা বাটি থাকলে খালি খবর রাখি বাটিলে আইতো খাইতাম আল্লাহ জীবনের মধ্যে বলে আট পাতা রাখবা আপনার বংশধর থেকে আট পাতা ছুটিত না ইয়াদ রাখি হদিসর কথা কইয়া যারা আরো কিছু মানুষের খাসলত আছে কিতা তো সসা আপনা কি কি আছে ও হ্যাঁ রে বাবা আর করেনি আমি তো বেমার সারেন না আমার
কোনোদিনও বেমার সারেন না, ও বেমার এগুলো সারিত নয়, এগুলো সারিত নয়, খুঁজিয়া আল্লাহর কাছে লইতে না। ফাইলে যদি হন বেমার তার জায়গা ঠিক আছে, আসে বা আল্লাহ মাঝি বালা আসি, তা তোলা তুলে তাহফুজ দোয়া করিও, বালা আসি আল্লাহ বালা করে দিবা, বুঝা গেছে নি কথা। গরিব সাই যদি সৎকা খাইতাম না, রোজ 300 টাকা বুঝি পারলে 10 কোটি টাকা সৎকা না 5 কোটি টাকা সৎকা দিয়ে পরীক্ষা করিয়া দেখবা বেশি দিন এই পরিবার গরিবই রইত না, গরিবই বিদায় লইব। আল্লাহ লাখ লাখ টাকা সৎকা দেওয়াইবার লাখ এই বংশ বানাইয়া তুলবা। এর লাগে হদিস্তরী কুরআন শরীফ হয়েছে, ধনী হইলেও সৎকা দিও, গরিব হইলেও সৎকা দিও। এক কথা ইয়াদ রইব ইনশাআল্লাহ। আর আখের শেষ কথা আল্লাহর জিকির, ফদে ফদে আঠায় বয় আর সোয়ায় দোকানদারি করায় অফিস ও স্কুল ও বাজার ও যাইতে এখানে কুমতে না বললে আল্লাহ 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 মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো ফজিলত গিয়ে হয়েছে। খালি জিকির করি কিতা লাভ হইব? মরার সময় কত মানুষের মৌত এইলা তো আছে নানি দারো ফিল্মা বেড়া খেয়েও নাই, যদি অভ্যাস না করি জীবনে খালি আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ জফিয়াত রইতাম, মরার সময় কেউ যদি সামনে থাকেন না আল্লাহ কান ফিরিশতা দিক ফিরিশতা দেখাইয়া নবীজির চেহারা মোবারক দেখাই দেখাইয়া আপনার আমার জবানে দি কলিমা জবাই জবাইয়া মৌত করবার এসান দেন। আর আল্লাহর জিকির একটা ফজিলত কই, আল্লাহর জিকির আল্লাহ অত বেশি। হযরত নূহ আলাইহিস সালামের নাম তো আমরা বুঝি, নূহ আলাইহিস সালামের নাম আমরা বুঝি তো, তার জমানাত তাইন তো বজান তবলিগ করলা ওয়াজ করলা 950 বছর তাই হায়াত হয়েছিল, অত বছরে ওয়াজ করতে করতে মানুষ হদিস বিষয়েও কোনো হদিস হয়েছে 40 সবচেয়ে বেশি যে হদিস মাত্র 80 জন মানুষ ইমান আনছিল। এর বাদে আল্লাহ বলতেন একবার বদুয়া আইল আল্লাহ ইতারে আর দুনিয়াতে রাখি না হাবুগুলির শেষ হল, তানে ফুয়ায় ইমান আনলো না, তানে বিবিও ইমান আনলো না, সারা দুনিয়া মহা প্লাবন হইল, মহা প্লাবন পাহাড় ডুবাইলিল। আল্লাহ এর আগে থেকে তানে হুকুম দিছিলা ফুকনা জমিন মরুভূমি তিন তালা জাহাজ এখান বানা খামল আঁকবো, তাই তিন তালা জাহাজ বানাইতা। আর আল্লাহ হুকুম করছিলা যে মানুষ তোমার উপরে যারা ইমান আনছো এরা রে উঠাইও, আর বাকি দুই তালা সব জাত জীবজন্তু ফাঁসু ফাঁকি এক জোড়া উঠাইও, ভবিষ্যৎ তার বংশ থাকবার লাগে, বুঝা গেছে না? উঠিছই আল্লাহ ফ্লাট বানান দেওয়া শুরু করছই, ফ্লাট হইতে হইতে পাহাড় ওরা ডুবিয়া তার জাহাজ গিয়া তুর্কিস্তান তুরস্কর যুদি পর্বত, তুর্কিস্তানের মধ্যে সবচেয়ে উঁচা পর্বত হইল যুদি, ও যুদি পর্বত গিয়া তিনতলা জাহাজ ওখানে আসিছে। এর বাদে পানি কমিছে হন জাহাজ রয়েছে, ও কয়েক বৎসর আগে পৃথিবীর বিজ্ঞানী হলে ও যুদি পর্বত তিনতলা জাহাজ ওখানে বরফে ভরে দিছিল অবিকল আবিষ্কার করছিল, জেলা তফসির যে মাফ তিনতলা যতক্ষণ দৈর্ঘ্য যতক্ষণ প্রস্ত মাফিয়া পাইছেন ও নূহ আলাইহিসসালামের কিস্তি জাহাজ হল, বুঝা গেছে না? সবার লইয়া উঠিছই ইমানদার হল নামিছই ফ্লাট যাওয়ার বাদে, ও কথাটা শেষ কথা হইতো, ফ্লাট যাওয়ার বাদে জাহাজ থেকে সকল নামি গেছই জীবজন্তু তারা তারা ক্ষতি গেছই, নূহ আলাইহিসসালামের 80 জন উম্মত যাবার নূহ আলাইহিসসালামে কইছেন গেছই, হঠাৎ নূহ আলাইহিসসালামের মনে পড়লো ইন্না লিল্লাহি আমার উপরে ইমান আসলা বুড়া এক বেঠি অমুক পাহাড়ের তলে এক জুবড়ি বইয়া বেঠি আল্লাহ আল্লাহ করতো জাহাজ উঠাইতে এই বেঠির কথা এখানে পাওয়া গেছে নবীরও পাওয়ার নয়, ও তার উন্মত একজনকে কইলে অমুক পাহাড়ের তলে যাও রে বা পাওয়ার তো কথা না বেঠিগুর লাশ পাওনি, গিয়া দেখো গিয়া ও পাহাড়ের তলে এক জুবড়ি গরো বইয়া বেঠি আল্লাহর জিকির করতো আল্লাহ 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 আল্লাহ। এই গেলা নূহ আলাইহিসসালাম গেলা, গিয়া দেখো ই বেটি ও জুফরি জেলা আসলা খোলা আর বোয়া তো আল্লাহর জিকির কথা মনে মনে আল্লাহ 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 আল্লাহ। নূহ আলাইহিস সালামে জিকির করলাম সালাম দিলাম আসসালামু আলাইকুম মাদ
ওই যে দুনিয়া মহাপ্লাবন হয়ে ডুবাইয়া এরাম তুফান করে গেল, এক প্রাণী দুনিয়াতে জিন্দা নাই, মাদো তুমি কিলা বাঁচিলাই, আপনি বাঁচিলাই গেলা, কি জানো তো ইয়া নবী নূহ, আমি তো কোনটা আবদ হয়েছি, আমি ও জেলা আসলাম ও আল্লাহর জিকির করিয়া, আর মেঘও বুঝবেছি না, তুফানও না পানিও না, আমি কোনটা বুঝবেছি, বুঝা গেছি না কথা, আল্লাহর জিকিরের বরকতে আল্লাহ তাআলা ওনারা হয় না। ও কথার লগে জোড়া লাগাইয়া শেষ করি, আমার ফয়লা মাওলানা আবুল কালাম সাহেব কইসলা আটটা পর্যন্ত, আর আমি কইসলাম সাড়ে সাতটা শেষ করবো, হো থান কথা ওখানে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর পাঁচ মিনিট আটটা হয়ে যেত, দোয়া হয়ে যেত। আল্লাহর জিকির যদি আমরা বেশি করি, ওই যে ইলেকট্রিক কোনো সময় আর্থিং হয় মাটির জায়গায় আমরা জানি না, ওয়ারের বেয়া জায়গায়, আল্লাহর জিকির ইলেকট্রিক থেকে আরও বেশি আর্থিং হয়। আমরা মুখ দিয়ে যদি আল্লাহর জিকির করি, জিকির করে কোনো শেখ কোনো ফিরোর কাছে ভয় হইয়াও জিকির করি, জিকির করতে করতে একদিনে হইতো না, কোনো সময় ওলা হইব, আপনি আমি জিকির করবো, জিকির করতে করতে আপনার রক্তই জিকির করবো, মাংসই জিকির করবো, লুমের জিকির করবো, হাতে পা এখানে জিকির করবো, আপনি মুক্তি মাতিবা আল্লাহর জিকির নূর মুখ হইব, ও জাপানের মানুষে আপনার কথা শুনবা, জাপানের জার্মানির সে মাতিব আপনার খানে অন থেকে বলবো, বুঝা জাননি কথা, আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির বরকত, আপনি জিকির করবা যখন আর্থিং হয়ে যাব, আপনি আমি ঘুমাইমু সকিত কি ফালঙ্গ, আপনার আপনি ঘুমাইমু নাক দেখাইয়া আপনি আমি আমার বিছনায় জিকির করবো, বালিশে জিকির করবো, সকিয়ে ফালঙ্গে জিকির করবো, গড় কুঠা মালই ওয়ালে জিকির করবো, বুঝে জাননি কথা, একটা জিকির উদাহরণ দিয়ে একটা শেষ, আপনি আমার জিকির যদি বেশি আর্থিং হয়, আপনি আমি যে মাটি বা একই মাটিয়ে জিকির করবো। দক্ষিণ ভারত টিপু সুলতানের নাম শুনতা কারণে সুলতান টিপু ইতিহাস আল্লাহর বড় অলি আল্লাহ আসলা, বড় আলিম আসলা, অলি আসলা, ফির আসলা, ফরাসি সৈন্যের যুদ্ধ হারিয়া মহীশূরের পাহাড় দুই বৎসর গুফনে লুকাইয়া রয়েছে, তাই বালি হওয়ার বাদে দেখি ফাড়া জঙ্গল গুড়ি সৈন জীবনে এক অক্ত নমাজ ফাঁস অক্তর মাঝে জীবনে এক অক্ত নমাজ জমাত তো শুনছে না, ইমামের লগত প্রথম তকবীর আল্লাহ আকবর শুনছে না, তাহাজ্জুদ নামাজ কাজা হয়েছে না, আর খুব আল্লাহ জিকির করতে ফাঁস ছয়শ বৎসর হয়েছে মারা যাওয়ার শহীদ হওয়ার, এখনো যে ফাড়ো আসলা ও ফাড়োর দ্বারে দি গাড়ির লাইন আছে, কোনো সময় গেলে শোনা যায় ও ফাড়ো, যেমন এক হাজার মানুষে খালি আল্লাহর জিকির করতে আরো কোনো পাহাড় শোনা যায় যে ফাড়ো খালি জিকির করতে আরো কোনো পাহাড় ভাস দিতে গাড়ি তো চলে শুনবা খালি বেতন মহীশূরের এক বুজুর্গ হাজির সাহেব আসলা, আর গাড়িতে আলিম কৃষ্ণ এরা লইয়া যাইতা, তাহলে জিকার করা গেল, বুঝলি কিনো পাহাড় গাছ গাছালি বেশ নাই বাড়তি বাড়তি বাড়িঘর দেখা যায় না, কত মানুষের জিকির করতে দেখানো আওয়াজ বাড়য় মানুষ না, বুঝা গেছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা আমরা জিকিরর চেষ্টা করতাম, আর হতাশ হইতাম না, শিক্ষা দীক্ষার গফ আগে যেখানে ফসলাম হতাশ হইতাম না, আগর থেকে আল্লাহ বহুত এগোইছেন, আমরা বহুত ফুরিন এখন ডাক্তার নিয়ে এসেছেন, শিলচর মেডিকেল কলেজও আল্লাহ বহুত ভালো ভালো ডাক্তার নিয়ে এসেছেন, বলা কলকাতা মুসলমানে বানাইছেন এক হসপিটাল একশো সিট MBBS ইকান 50 জন থেকে বেশি মুসলিম মেয়েরা আর বাকি ছেলেরা ডাক্তারি ঘোরা করিতরা, দক্ষিণ ভারত মহীশূর বেঙ্গালুর হায়দ্রাবাদ ইতা মুসলমানে বড় বড় কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বানাইয়া অর্থাৎ আমরা রত থেকে গিয়াও করিতাম, তো আমরা শেষ আরো হিতার লোকের তাল দিতে আরো আমরা
পঞ্চাশ বছর খাম কিন্তু পনেরো বিশ বছর মেহনত করলে আমরা আশপাশের মানুষের লোক আল্লাহ আমরা সমান দিবাগি আমরা রোতা গাও আল্লাহ আস্তে আস্তে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার বানাইবা বালা বালা আলিম বানাইবা বালা অলি আল্লাহ হল বানাইবা ও বালা জিকির কন্যাওয়ালা হল বানাইবা আর ও জিকির রেওয়াজ সপ্তাহে আমরা যদি মসজিদে মসজিদে করি আল্লাহ আমরা দৌলত বরকত দিবা হায়াত বরকত দিবা আমল বরকত দিবা বাড়ি ঘর বরকত দিবা আমরা হলে তোলা এক দশ বার আল্লাহর জিকির করিয়া এক দোয়া করি নাই ওই বন্ধু দশ অসুবিধা ওই বন্ধু বিসমিল্লাহ La ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Amin Alhamdulillahillazi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah wa sallallahu ala an-nabiyil karim Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin Ya arhamar rahimin Ya akramal akramin আমরা জীবনের সমস্ত হরু বড় জাহিরি বাতিনি গুণার থেকে তওবা করলাম আল্লাহ আমরা তওবার কবুল করো আমরা রে গুণার থেকে পাক আর সাফ করে দেও আমরা মায়ের ঘরে গুণা মাফ করে দেও আল্লাহ যারা দুনিয়াত নাই তারার কবর দিয়ে জান্নাতে ফেরদৌস এর বাগান করে যারা দুনিয়াত আছেন হায়াতে তৈবা নসিব করো হায়াত দরাজ করিয়া নেক আমল আর তৌফিক দেও আল্লাহ আমরার বিবি অন্তরে মাফ করে দেও আল্লাহ আমরার আওলাদ অন্তরে মাফ করে দেও এক বানাই দেও নেক বানাই দেও আল্লাহ তার জেহেন স্মৃতি শক্তি প্রবর করে দেও আল্লাহ তার জীবনে কোনোদিন অভাব কোনো নকলাই না রেবা মহলা আল্লাহ আমরার ভাই বোন তার আওলাদ আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি হোর হরি উস্তাদ মসজিদ শাগির আত্মীয় স্বজন আল্লাহ দুনিয়ার তাম নবীজির তাম উম্মতকে মাফ করে দেও আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ জাতরে তুমি হেদায়ত করে দেও আল্লাহ দুনিয়ার সমস্ত মানব জাতির শান্তিকে বসবাস করা তুমি পরিবেশ সৃষ্টি করে দেও মাওলা আল্লাহ আমার অভাব অনটন তুমি দূর করে দেও আল্লাহ করজদার হল করজে ওই বিষ্ণুকে আদায় করাই দেও আল্লাহ যারা রোগাগ্রস্ত আল্লাহ সবর জাহিরি বাতিনি রূপে আল্লাহ তুমি শিফায় কামিলা আজিলা নসিব করো আল্লাহ আমরা যার যত যত অভাব অনটন আছে তুমি দূর করে দেও আল্লাহ যার যত যত দিল নিয়ত আছে হাজতরে নিয়তরে তুমি পুরা করে দেও যাই শ্রদ্ধি পুরা করে দেও ইয়া আল্লাহ ইয়া আহমার রাহমিন ইয়া আকরাম আকরামিন আল্লাহ নবীজির সুন্নতের উপরে আমরা রে আমল করবার তুমি তৌফিক দাও তোমার হুকুম আহকাম রে মানিয়া নবীজির চরিত্র আদর্শ চরিত্র মতে চলবার যোগ্য তুমি আমরা বানাই দাও ইয়া আল্লাহ তুমি আমরার তরফ থেকে অসুখ দুরুদের সালাম মদিনায় তৈবাত নবীজির রওজায় তরফ পৌঁছাই দাও আল্লাহ এগুলি মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ দুনিয়ার মসজিদ আর মাদ্রাসার তুমি হেফাজত করো আল্লাহ আসাম আর সরকারি মাদ্রাসাগুলারে আল্লাহ সরকারে বন্ধ করার যে ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে তুমি আমরা যে চেষ্টা করি আল্লাহ তুমি আমাদের কামিয়াবি আনায়ত মাদ্রাসাগুলারে পুনর্বহাল করাই দেব আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ এই এলাকার তাম কবরিস্তান মুর্দাগুলারে কবরের মাঝে রহমতের বারিশ নাজিল করো আল্লাহ জিন্দা মুর্দাগুলার বাড়ি আল্লাহ শান্তি নাজিল করো আল্লাহ এই এলাকার সব বাড়িঘর মাঝে রহমত আর বরকত তুমি নাজিল করো ইয়া আল্লাহ এ এলাকার আল্লাহ তুমি সাহাবায়ে কেরামের মতো পরিবেশ সৃষ্টি করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি